ওয়েট আ সেকেন্ড গাইস, আমি একটু ওয়েট করছি কিছু মানুষ বিল্ড আপ হওয়ার জন্য। Just wait a second, guys. Wait. সো গাইস, লাইভে আসতে হলো আমার একটু ইমার্জেন্সি। আমি অনেক বেশি মেসেজ পাচ্ছি, ইট ইজ ভেরি স্যাড যে আমি ঘুম থেকে উঠে অনেক কিছু মেসেজ পাচ্ছি বলে দেখে খুবই ডিসগাস্টেড ফিল করছি। রিসেন্টলি যে সিচুয়েশানটা হয়েছে আমরা সবাই জানি, অ্যান্ড ওইটা নিয়ে যা হচ্ছে এমন একটা জায়গায় যাচ্ছে, ইট ইজ বিকামিং টু মাচ টু হ্যান্ডেল। আমি এগুলো থেকে বের হয়ে আসছি। আমি অলরেডি বলছি যে আমি আম নট আম জাস্ট টেকিং সাম টাইম অফ। Just wait a second. সো আমি যে যে জিনিসগুলো এখন এখানে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আপনারা সবাই জানেন যে রিসেন্টলি একটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে যে একটা কি একটা শর্ট ফিল্ম বেরোইছে। উফরে ভাই, দাঁড়া আমি একটু সালমানের সাথে কথা বলছিলাম। I was talking with Salman. Anyways, আমি কয়েকটা মেসেজ পাচ্ছি, ঠিক আছে? মেসেজের মধ্যে লেখা আছে যে কিছু ছোট বাচ্চা ছেলে মেলে ওরা গালিগালাজ করছে, আমাকে গালি দিচ্ছে, সালমানকে গালি দিচ্ছে, শামিমকে গালি দিচ্ছে। ওফরে বাইরে ভাই, এই পোলা আজকে লাইভে আমি কিছু জিনিস ক্লিয়ার করতে আসছি, সেটা হচ্ছে যে বেসিক্যালি আমার কিছু জিনিস শুনতে পাচ্ছি। আমি যে স্বপ্ন, মজার টিভির স্বপ্ন, সে আমাকে নিয়ে একটা লাইভ করেছে দেখলাম। লাইভের মধ্যে সে বলছিল যে আমি নাকি তাকে কি একটা প্র্যাঙ্ক করতে বলেছি এবং ওই প্র্যাঙ্কের জন্য নাকি তাকে পুলিশে ধরেছে, উইচ ইজ দ্য কমপ্লিট লাই। আমি স্বপ্নকে রোস্ট করি, স্বপ্নকে রোস্ট করার পরে আমি বেসিক্যালি স্বপ্নকে তার ভালগার যেসব কন্টেন্টস ওগুলোর উপরে ওকে রোস্ট করি। বা তারপরে হোয়াট হ্যাপেন্ড, স্বপ্ন বেসিক্যালি অনেক বেশি হেট্রেড পায়, হুইচ ইজ অবভিয়াস বিকজ ও এমন কিছুই করছে যেটাতে সে হেট্রেড পাবে। সো ওই হেট্রেডটা পাওয়ার পরে, ওই হেট্রেডটা পাওয়ার পরে তোমার আমি স্বপ্ন আমার কাছে আসে, রাইট? স্বপ্ন আমার কাছে এসে বলে যে ভাই আমি তো অনেক বেশি হেট্রেড পাচ্ছি, আমি কী করবো, আমি কিছু বুঝতে পারছি না, আমার ইউটিউবের ভিডিও কেউ ভিউজ করছে না, অ্যান্ড অল দোজ থিংস। তখন আমি স্বপ্নকে বলি, স্বপ্ন লেটস মেক গুড কন্টেন্টস, মানে কন্টেন্ট বানাও, ভালো ভালো কন্টেন্ট বানালে মানুষ দেখবে, দ্যাট ইজ অবভিয়াস, রাইট? তখন স্বপ্ন বলছে ভাই আমি কী কন্টেন্ট বানাবো এসে। তখন বললো আমি, স্বপ্ন আমি একটা তোমাকে আইডিয়া দিই, এই এই কন্টেন্ট একটা মানে প্র্যাঙ্কের মতো সোশ্যাল অ্যাওয়ারনেস একটা ভিডিও বানাবো। ইটস নট আ প্র্যাঙ্ক, ইটস আ সোশ্যাল অ্যাওয়ারনেস ভিডিও। যে বাংলাদেশে যে সিএনজিওয়ালারা অনেক বেশি টাকা নেয় মিটারে, যে মিটারে যে যেতে চায় না, এটা নিয়ে একটা ভিডিও বানাও। তখন স্বপ্ন ওই ভিডিওটা বানায় ওর প্রোফাইল ওর চ্যানেলে এবং ভিডিওটা অনেক বেশি ভিউজ হয়, ভাইরাল হয়, ঠিক আছে? তখন আমি স্বপ্নকে বলি যে দেখো স্বপ্ন, তুমি যে বললো যে তোমার ভিডিওতে কোনো ভিউজ আসছে না, বাট এই ভিডিওটা তো ভাইরাল হয়েছে, রাইট? ওই ভাইরাল ভিডিওটা নিয়ে যখন চারিদিকে ছড়াইছি ভিডিওটা, ছড়ানোর পরে এখন স্বপ্ন যদি বলে যে ওই ভিডিওটার জন্য ওকে পুলিশে ধরছে, দ্যাট ইজ আ কমপ্লিট লাই, ঠিক আছে? স্বপ্নকে যে জন্য পুলিশ ধরছে, অনেকে বলছে স্বপ্নকে, আমার ভিউয়ার্সের স্বপ্নটাই চিনে না। এনিওয়েজ, মজার টিভি, মজার টিভি। সো মজার টিভি বেসিক্যালি বলতেছে আমার দেওয়া প্র্যাঙ্কের আইডিয়ার জন্য নাকি তাকে পুলিশে ধরছে, উইচ ইজ আ লাই, কমপ্লিট মানে ফ্রিকিং লাই, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে স্বপ্ন আবার কমপ্লিট করতেছে রোস্টিংয়ের জন্য, প্রবলেম হচ্ছে, এই হচ্ছে, সেই হচ্ছে,
ও কন্টেন্ট বানাতে পারছে না। ভাই এগুলো তো অনেক আগের কাহিনী, ঠিক আছে? তুমি এসব কাহিনী এখন কেন আফটার অল অফ এ সাডেন 6 মান্থস 7 মান্থস 8 মান্থস আগের কথা তুমি কেন এখন তুলছো? তুমি তো সব ভালোই ছিলা, রাইট? এখন তুমি ম্যানিপুলেট করতেছো মানুষকে, বলতেছো যে আমার প্র্যাঙ্কের জন্য নাকি তোমাকে পুলিশে ধরছে, উইচ ইজ মানে আরো নো, আমি জানিও না যে কোন প্র্যাঙ্কের কথা বলতেছে। পরে আমি ভাবলাম যে আরে এই প্র্যাঙ্কের জন্য পুলিশ ধরে নাই, প্র্যাঙ্ক ওকে পুলিশে ধরছে যে প্র্যাঙ্কের জন্য, সেটা হচ্ছে সে রমনা পার্কে গিয়ে বিভিন্ন এটাকে কি বলে কাপলসদেরকে বলতেছিল যে পুলিশ আসছে পুলিশ আসছে, এটা বলে দৌড়ানি মারতেছিল। ওইটার জন্য ওর একটা কাপল ওই ভিডিওর মধ্যে কমপ্লেন করছে, সেই ভিডিওর জন্য তাকে পুলিশে ধরছে, মানে পুলিশ আসছে ওর সামথিং ধরছে, ধরে নেয় আসছে। সো দ্যাট পার্ট ইজ ক্লিয়ার, আমার কোনো প্র্যাঙ্ক আইডিয়ার জন্য স্বপ্নে কিছু করে নেই। নাও লেটস কাম টু দ্য টপিক, যে বলতেছে যে সালমান আর আমার মধ্যে ভেজাল, ওই জন্য সালমান চাচ্ছে যে কি জানি আমার সাথে সব ক্লিয়ার, আর সালমান চাচ্ছে যে ওর ফোর্সগুলোকে অন্যদিকে নিতে এগুলো করতেছে। সালমানের শো নিয়ে আমি একটা ক্রিটিসিজম ভিডিও বানাই, রোস্টিং ভিডিও বলেন বা যাই বলেন, সালমানের সাথে আমার যদি ভেজাল হতো, সালমানের দুইটা প্রোফাইল আছে, দুটো প্রোফাইলে সালমান আমার ফ্রেন্ড, উই টক ইন মেসেজেস, কথা বলি, হ্যাঁ আমাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হয়েছে, দেখা গেছে আমি যে পয়েন্টগুলো বলছি সালমানকে ওই পয়েন্টগুলো কিছু কিছু ছিল মেবি ভ্যালিড ছিল না, মেবি সালমানের মানে সালমানের সাইড থেকে আমি ওগুলা ঠিক করে বলতে পারিনি বা ওগুলা রং ইনফরমেশন ছিল সালমানের মতে, রাইট? বাট আমার সাইড থেকে আবার দেখা গেছে ওগুলো আমি আমার মতে যে ওগুলো ঠিক ছিল, সো এটা একটা মিস আন্ডারস্ট্যান্ডিং আমাদের মধ্যে হয়েছে। বাট দ্যাট ডাজেন্ট মিন যে উই আর নট ফ্রেন্ডস, ইউ আর নট কুল উইথ ইচ আদার, উই আর কুল উইথ ইচ আদার। সালমান আমাকে বকাঝকা করছে, এই করছে সে করছে, যাই হচ্ছে দিস ইজ অল মানে একটা সার্টেন টাইমের পরে এগুলো ঠিক হয়ে যায়, বিকজ উই আর ম্যাচিওর, উই আর হেয়ার ফর লং টাইম, আমরা তিন চার বছর ধরে ইউটিউবিংয়ে আসি, সো ইট ডিড নট এফেক্ট আওয়ার রিলেশনশিপ। সালমানের সাথে আমার রিলেশনশিপের কোনো এফেক্ট হয় নাই, উই স্টিল টক, আমাদের কথাবার্তা হয়। বাট এটাকে নিয়ে যদি কেউ যদি পুঁজি করে বলতে চান যে আমি সালমানকে রোস্ট করছি এই জন্য, সালমানের সাথে সালমান এগুলোকে ম্যানিপুলেট করার জন্য এই করছে সেই করছে, এগুলো হচ্ছে কমপ্লিটলি বুলশিট বিএস। এখন সালমানের আমার অনেক জায়গাতে মিল নাই থাকতে পারে, আমাদের পারসেপশন অনেক জায়গায় মিল না থাকতে পারে, রাইট? বাট যেই কজের অ্যাগেনস্টে সালমান দাঁড়াইছে, সেম কজের অ্যাগেনস্টে আমিও দাঁড়াইছি। এখন যদি দেখা গেছে আমি সালমানকে দেখতে পাই না বা সালমান আমাকে দেখতে পায় না, আমি যদি রেপের অ্যাগেনস্টে দাঁড়াই আর সালমান যদি আমার সাথে দাঁড়ায় রেপের অ্যাগেনস্টে, ইট ডিড নট মেক আস যে ও আমরা একজন আরেকজনের সাথে খাতির করার জন্য বা ভালো রিলেশনশিপ রাখার জন্য এগুলো করছি, রাইট? যেটা খারাপ সেটা সবার জন্য খারাপ। সেম ওই শর্ট ফিল্মটার মধ্যে আমাদের যে মেইন পারপাস ছিল, ওই শর্ট ফিল্মের মধ্যে যেই মেসেজটা দেওয়া হয়েছে যে সিগারেট খাওয়া অনলি মেয়েদের জন্য খারাপ, ছেলেদের জন্য না, আমরা এই মেসেজটাকে অ্যাপ্রিসিয়েট করি না, আমরা এই মেসেজটাকে অ্যালাউ করি না, ঠিক আছে? আমরা এই মেসেজটাকে এই মেসেজটার অ্যাগেনস্টে আমরা কথা বলছিলাম যে সিগারেট খাওয়া ছেলে মেয়ে দুজনের জন্য খারাপ, বলা যায় আমি পরে আসতেছি। অ্যান্ড সেকেন্ড হচ্ছে যে ফোন করে ভিডিও করে ছেড়ে দেওয়া, ঠিক আছে? এটা হচ্ছে যে আরেকটা বাজে কাজ, যে কারো ভিডিও করে পাবলিকলি ছেড়ে দেওয়া, ইট ইজ আ সোশ্যাল ক্রাইম, সাইবার বুলি, অ্যান্ড এটা হচ্ছে সাইবার ক্রাইম বেসিক্যালি। সো এইটার অ্যাগেনস্টে আমরা কথা বলেছি। এখন এখানে দুইটা জিনিস আমি ক্লিয়ার করতে চাই। নাম্বার ওয়ান হচ্ছে যে সাব্বির অর্ণব, যে এই শর্ট ফিল্মটার অ্যাক্টর, তার উপর আমার কোনো রাগ নেই। সাব্বির অর্ণব ইজ অ্যান অ্যাক্ট, সাব্বির অর্ণব হচ্ছে একজন অ্যাক্টর, সে অ্যাক্ট করেছে, তাকে যা যা স্ক্রিপ্ট দেওয়া হয়েছে, হ্যাঁ ওর যে প্রবলেমটা হয়েছে যে সে স্ক্রিপ্টটা পড়েনি, না পড়ে সে অ্যাক্টটা করে ফেলেছে। বাট সাব্বির অর্ণবের অ্যাক্টে ভুল ছিল যে হি ওয়াজ ডিফেন্ডিং, সে ওই শর্ট ফিল্মটাকে ডিফেন্ড করছিল, ইনস্টেড সে আমি সাব্বিরকে বলছিলাম যে সাব্বির তোমাকে যখন সালমান লাইভে আনছিল, হি ওয়াজেন্ট অ্যাগ্রেসিভ, সে পোলাইটলি তোমাকে কথা বলছিল যে দেখো সাব্বির এই জিনিসগুলো আমরা অ্যাপ্রিসিয়েট করতে পারছি না, এই জিনিসগুলো ভালো হয়নি, হোয়াট ইউ কুড হ্যাভ সেড, ইউ কুড হ্যাভ সেড যে দেখো সালমান আমি তো অ্যাক্টিং করেছি, আমি বুঝিনি, অনেক বড় বড় অ্যাক্টাররাও তো ভুল করে ফেলে, ওরা বুঝে না যে ওরা কোন মুভি করতেছে এবং মুভিটা ফ্লপ হয়ে যায়, রাইট? সো এই হিসেবে আমি করে ফেলছি, এখন আমি জানি না, ঠিক আছে, আমি বুঝি না, আমার আমি ভুল হয়ে গেছে, আমি তো অ্যাকচুয়ালি এটার রাইটারও না, আমি এটার ডিরেক্টরও না। সো সাব্বিরের এখানে কোনো দোষ নেই। আমি 2017-এর যে লাস্ট ভিডিওটা বানিয়েছিলাম, লাস্ট রোস্টিংটা নেক্সট ইয়ার, এরপর আমি ভাবছিলাম যে ভাই যাওয়া হয়েছে ফাইন, লেটস বি পজিটিভ, যেমন আমি আজকে পারলে কিন্তু আমি একটা রোস্টিং ভিডিও বানাতে পারতাম অ্যান্ড অল দোজ থিংস, আমি একটা ভ্লগ দিছি, পজিটিভ ভিডিওস বানাচ্ছি, নর্মাল কিছু করছি। বাট এখন যদি আমি আবার এসে যদি দেখি আমাদেরকে গালিগালাজ করে হচ্ছে, সালমানকে গালি দিচ্ছে, বিইং এ সিনিয়র ইউটিউবার সালমানের গালি খেতে হচ্ছে, আমার গালি খেতে হচ্ছে, আমার আজেবাজু ভাষায় গালি দিচ্ছে, আফ্রিদিকে গালি দেওয়া হচ্ছে, আমার সাথে আফ্রিদির আমার কথা হয়েছে, আন্টি আমাকে ফোন দিয়ে বলতেছে যে তার সিনেমাগুলো কী হচ্ছে বাবা, এগুলো তো অনলাইনে ভালো হচ্ছে না, ঠিক আছে, যে এগুলো যে শুরু হয়েছে এগুলো তো মানে কী হচ্ছে, আমি বললাম আন্টি আমি কী বলবো, তো দ্যাট মিনস আমি এটা বুঝতে চাচ্ছি যে
মুরব্বী যারা আছে, ঠিক আছে, আমাদের এইসব জিনিসগুলা আমাদের বাবা মারাও দেখছে, ঠিক আছে, আমাদের বাবা মারাও দেখছে, আমাদের অনেক বড় বড় বয়স্কর আছে ওরাও দেখছে। তোমরা যে অনলাইনে এসে এত ম্যানিপুলেটিভ কথাবার্তা বলতেছো, যার লবণ খেয়ে তোমরা বড় হয়েছো, যার লবণ খেয়ে তোমরা আজকে এত সাবস্ক্রাইবার্স বানাইছো, ওকে নিয়ে গালিগালাজ করতেছো, ওকে তোমরা ভরতেছো। সো ইট ইজ ভেরি আনএথিক্যাল অ্যান্ড ইট ইজ ভেরি শেমফুল। আমার কাছে যে ছেলে এসে পড়ে থাকতো কাজের জন্য, ঠিক আছে ভাই একটা কাজ দেন, আচ্ছা ঠিক আছে, একটা ডিরেক্টর একটা প্রডিউসারের কাছে পড়ে থাকতে পারে, ফাইন, আই অ্যাডমিট দ্যাট, ইটস ফাইন, বাট একটা ভিডিও বানিয়ে আমাকে চারবার লিঙ্ক পাঠানো হইতো, ঠিক আছে, চারবার লিঙ্ক পাঠিয়ে বলতো ভাই একবার দেখে বলেন যে কেমন হয়েছে, ভাই একবার দেখে বলেন। সেই ছেলে আজকে যদি আমাকে নিয়ে বলে যে তাসিনেশন কোন বা এই সে এসব কথাবার্তা বলে, সো এইগুলো খুবই খারাপ। এখন আরেকটা, এখানে একজন কমেন্ট যে তুই শালা সব নষ্টের মূল। হ্যাঁ, আমি অনেক নষ্টের মূল, আমিও স্বীকার করছি। আমি যদি একজন খুব বড় সায়েন্টিস্ট হতাম তাহলে আমি খুবই ভালো মানের একটা কন্ডোম বানাতাম, যে কন্ডোমটা যদি তোমার বাবা ইউজ করতো তাহলে তুমি হতে না। সো আমি আসলে অনেক নষ্টের মূল। আমি যদি নেক্সট যদি আমার কোনো ফ্রেন্ড থাকে, সায়েন্টিস্ট ফ্রেন্ড, আমি ওদেরকে বলবো যে খুব ভালো মানের একটা থিক রাবারের কন্ডোম বানাতে, যাতে তোমার মতো আর বাস্টার্স জন্ম না হয়, ঠিক আছে। এনিওয়েজ, সো যেটা বলছি সেটা হচ্ছে যে ব্যাপারগুলো হচ্ছে যে এখন ডার্টি পর্যায়ে চলে যাচ্ছে, গালাগালি, একজন একজনকে ডিসরিসপেক্টিং, এগুলো আমরা না করি। আমি যে সালমানকে যে রোস্ট করছি, বা সালমানের, আমি সরি, আমি সালমানকে রোস্ট করি না, আমি সালমানের প্রোগ্রামটাকে রোস্ট করছি, দেওয়ার সাম মিসআন্ডারস্ট্যান্ডিং, ঠিক আছে। আমি সালমানকে মেসেজ করেছি যে সালমান আই উইল ক্রিটিসাইজ ইউর শো। সালমান আমার মেসেজটা দেখেছে, দেখে সালমান ডিড নট রিপ্লাই, বা সে দেখা ভুলে গেছে বা রিপ্লাই করার প্রয়োজন মনে করেনি যে কোনো একটা। সো রিপ্লাই যাতে করা হয়নি, তখন আমি আমার মনে যা যা ছিল সেগুলো আমি ভিডিওর মধ্যে বলেছি। বাট থিং কুড বি ডিফারেন্ট, সালমান যদি ওইখানে যদি এসে আমাকে বলতো যে কী নিয়ে ভিডিও করবো বা কী হবে না হবে, ওগুলো যদি আমি সালমানের সাথে কথাগুলো বলতাম তাহলে দেখা গেছে অনেক কিছু ক্লিয়ার হইতো, অনেক কিছু ইয়ে হইতো। আমি আসতেছি রুম্পা, আমি 10 মিনিট পরে আসতেছি, আমি কথা বলি একটু লাইভে আসি। সো এখানে একটা আমাদের মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়ে গেছে আমরা সালমানের মধ্যে, ঠিক আছে। বাট উই ডিল উইথ দ্যাট, উই পাসড ইট, ডিড নট মিন যে সালমান আমাকে হেট করে, আমি সালমানকে হেট করি, আমরা সালমানের মধ্যে অনেক শত্রুতা, আমি ইটস নট লাইক দ্যাট। আমি আর সালমান স্টিল উই টক, উই লাফ, উই আজকে যদি সালমানের কোনো যদি সমস্যা হয়, আই উইল বি ওয়ান অফ হিস ব্যাক আপ অ্যাজ ওয়েল, যদি বলো ব্যাক আপ, এবং সালমান যদি কোনো প্রবলেমে পড়ে আমি ওর ব্যাক আপ হবো। যদি প্রবলেমটা যদি এমন হয় যে সামওয়ান ইজ অ্যাটাকিং হিম, সামওয়ান ইজ ডুইং সামথিং দ্যাট ইজ নট মানে অ্যাকসেপ্টেবল, এমন যদি কিছু হয় আই উইল বি অলসো ওয়ান অফ দ্য ব্যাক আপ অফ সালমান, বিকজ আমরা অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে উই অল আর পার্ট অফ এ কমিউনিটি, আমরা সবাই একসাথে থাকি, ঠিক আছে। এখন আমাদের মধ্যে আমি আর শামীম কালকে লাইভে আসছি, ওই জন্য শামীম আমাকে বলতেছে দেখো ভাই কালকে তোমার সাথে লাইভে আসলাম একটা সোশ্যাল কজের জন্য, ওই দিন এর জন্য আমাকে অনেকে হেট করতেছে এখন, রাইট। সো দিস থিং ইজ ভেরি মানে রিডিকুলাস, যে আমরা এখন এমন একটা জিনিস হয়েছে যে আমরা কেউ কিন্তু এখন আর সোশ্যাল অ্যাওয়ারনেস নিয়ে যারা আমরা কথা বলি, বিভিন্ন সোশ্যাল মেসেজ যারা দেই, ওরা আমরা আগে আসছি না, বিকজ এই টাইপের কিছু স্টুপিড মানুষের জন্য যারা দোষ করে নিজের দোষ স্বীকার করে না। একটা দোষ হয়েছে, ইফ ইউ জাস্ট সে যে আমার দোষ হয়েছে, আই এম সরি, জিনিসটা ওখানেই শেষ, রাইট। ওকে, এখানে সালমান আসছে, সালমান বলছে আই ডিড নট রিপ্লাই বিকজ সৌমিকের ইনসিডেন্টে আই নকড ইউ ইনবক্সে, বাট ইউ নেভার রেফার টু দোজ স্টেটমেন্টস, তাই ইট ওয়াজ এন্ট ওয়ার্থ রিপ্লাইং। ওকে, সালমানের সাথে আমার সৌমিকের ব্যাপারে একটা ইয়ে হয়েছিল, কথা হয়েছিল। সো সালমানের যেই কথাগুলো হয়েছিল আমার ইনবক্সে, সালমান বলতে চাই, ওকে সালমান লেট মি ব্রিং ইউ টু লাইভ, দেন উই ক্যান কমেন্ট না পড়ে। সো সালমানের আমার যে জিনিসগুলো, আমরা সালমানের মধ্যে যদি কোনো প্রবলেম, আমার সাইড থেকে কোনো প্রবলেম নেই এবং সালমানের সাইড থেকে কোনো প্রবলেম নেই, আই ক্যান 100% সে দ্যাট। বাট ইফ পিপল থিঙ্ক, ওয়েট এ সেকেন্ড, চলো কি, হ্যাঁ, বাট সালমান আসছে লাইভে, ওয়েলকাম ব্যাক ব্রাদার, তোমার দেখা যাইতেছে না, লাইট না দিলেও চলবে, মাত্র লাইট অফ করে ঘুমাইতে গেছিলাম, তোমার জ্বালায় ঘুমাইতে পারতেছি না ভাই, তোর তো জ্বালা নেই আমার কাজ, তুমি তহিদ স্বপ্ন হায়াত সবার শালা এক রাতে সব একসাথে একটা পুরো লাইভে যাচ্ছ শালা, না আমি আমি তো লাইভে আসতে চাই না রে ভাই, আমি সকালবেলা ঘুম থেকে উঠি, উঠে দেখে দেখি আমারে, আমি বলি তোমাকে, আমি একটা,
হ্যাঁ, এটা ঠিক আছে, এটা আমি আমার নাম্বার ওয়ান কালকে আমার আসিফের সাথে কথা হয়েছে, বলি কেন, আমি বলি বলি। কেন, আমাকে তুমি গালি দিতে, হ্যাঁ আই বলো। সোয়ার আমি কোনোদিন চেতাম না, আমি চেতছি বিকজ আমি সবসময় ফ্রেন্ড দেখে যখন কিছু হয় তখন চেতি। সৌমিক ইনসিডেন্টটা আই নক রাইট ইউ, এটা কেউ জানে না, আই নক ইউ আই সে রাইট রাইট যে ওই লোকের সাথে আমার সেকেন্ড দিন যখন দেখা হয়, দ্যাট ওয়াজ দ্য টাইম ওই লোক মাইর খাইছে, অ্যান্ড দ্যাট ওয়াজ মি যে ওকে মারছে। হোয়াট পিপল রাইট নো যে সৌমিক ওই লোককে মারছে যেখানে সৌমিক খালি ধাক্কা দিছে, রাইট? সো আমার জন্য সৌমিক সবার সামনে গালি খাইছে, আমার ফ্রেন্ড আমার একটা কারণে সবার সামনে কালার হয়ে গেল। সো তখন থেকে আমার তোমার প্রতি একটা ঘৃণা চলে আসছে। সেকেন্ডলি আই টোল্ড ইউ, রাইট ঠিক আছে, রাইট তুমি যখন আমার কথা বিশ্বাস করতেছো না, ডু ওয়ান থিং, একটাই রিকোয়েস্ট করছিলাম, ভিডিওটা 1 ঘন্টার, তোমাকে বলছি তুমি লাস্টে 7 মিনিট প্লে না করে শুরু কেমনে হয়েছে ওটা দেখায় তারপর তুমি সৌমিকেরটাতে আসবা, সো দ্যাট পিপল নো সৌমিক কেন ওকে ধাক্কা দিছে। বাট তুমি চিন্তা করো, রাইট লাস্ট 7 সেকেন্ডে সৌমিক খালি চিল্লাচ্ছে, বাট কেন চিল্লাচ্ছে এটা কিন্তু কখনো এক্সপ্লেন করা হয়নি। ওকে। এখন আমার যেটা লজিক, সালমান, আমি তোমার বলছি যে আই উইল গিভ আ লজিক টু টু শোমিক্স লজিক এন্ড ইউর লজিক, যেটা ছিল যে বেসিক্যালি দেয়ার ওয়াজ ওয়ান লজিক, যেটা সবাই বলছে যে শোমিককে বাবা মা তুলে গালি দেওয়া হয়েছে বা শোমিককে গালি দেওয়া হয়েছে, দ্যাটস ওয়াই শোমিক বিকেম অ্যাগ্রেসিভ অ্যান্ড দেন হিট দ্যাট গাই, এটা বলছিল না সালমান, মনে আছে তো? রাইট, শোমিকও হি বলছে, পুশড হিম, অনেকে ইয়েস বলছে হি পুশড হিম, হি পুশড হিম, ওইটাই আর যেটা কি, মানে ভিডিওতে পুশড আছে, হিম ভিডিওতে বলতে আছে যে হি পুশড হিম। হ্যাঁ হ্যাঁ, ভিডিওতে আছে পুশ টিম, তারপরে বলছে ওদের সাইড থেকে বলা হচ্ছে যে মারছে বা এই সে, অনেক কাহিনী। বাট আমার লজিক ছিল একটা, আমার কথা হচ্ছে সৌমিক, তোমাকে যদি গালি গালাজ করে, ফার্স্ট অফ অল ইউ আর জাস্ট অ্যান অ্যাক্টর অফ দ্যাট শো, রাইট? তোমার এখানে ইনভলভ হওয়ার কোনো দরকারই ছিল না, শুটিং হাউস এবং ডিরেক্টর যারা, ওদের সাথে ওদের প্রবলেম, অ্যাক্টরকে কিন্তু আটকায়নি এখানে তুমি সালমান, মিস্টেক ওকে কে করছো, আটকাইছে? হ্যাঁ, প্রবলেমটা এখানে যেটা, মিস্টেকটা বলো। সৌমিক ওয়াজ আউটসাইড, আজকে আমাকেও হুম হুম যদি কেউ, ফার্স্ট অফ অল আমার ইগোর দরকার নেই, কেউ আমাকে কোনো আটকাবেও না। বাট তুমি চিন্তা করো, রাইট তুমি অথবা আমি একটা কাজ করছি, উই আর অনার্ড পিপল, আমাদেরকে অনারিয়াম দেওয়া হয়, তোমাকে যদি একটা রাইট কারণে আটকায় রাখে, ফার্স্ট অফ অল এমনি তুমি চেতা থাকবা, তোমার বাসায় যেতে হবে, সারাদিন তুমি খাটছো, হুম হুম অ্যান্ড দেন তার তুমি শ্রমিককে কে বলতেছো আটকাইছে ইন দ্য ফার্স্ট প্লেস? না, ওর ড্রাইভার তো শ্রমিক ভিতরে, কিন্তু ও তো আটকাইনি। গাড়িতে বসা, দ্যাটস ওয়াই হ্যাঁ আই টোল্ড ইউ, ওখানে ভিডিও ক্যামেরার একটা অ্যাঙ্গেল ছিল, বাকি 3 অ্যাঙ্গেল ছিল হুম না, হুম ভিডিও 1 ঘন্টা ছিল, খালি আচ্ছা 7 মিনিট প্লে করা হয়েছে, সো ইট ওয়াজ ভেরি ম্যানিপুলেটিভ। দ্যাটস ওয়াই তোমাকে রিকোয়েস্ট করছি, গেট অল দ্য ফুটেজ অ্যান্ড দেন শো ইট টু ইউর পিপল, দ্যাটস অল আই আস্ক ফর, যে কারণে আমি তোমার উপর চ্যাতা। রাইট, সেকেন্ডলি বাট হ্যাঁ, আমার উপর চেতা, এবং আমি আই এম সরি ফর ইট ইন পাবলিক, যে আমাদের যে যে কারণে তোমার সাথে আমার চেতা হচ্ছে, এবং আমি অলওয়েজ সালমানকে একটা জিনিস আমি অ্যাডমায়ার করি, প্লাস ওটা নিয়ে আমি ওকে, আমি ওকে ইনবক্সে বলছি সৌমিকের কথাটাতেই, যে জিনিসটা নিয়ে আমি ওকে অ্যাডমায়ার করি, ওই জিনিসটার জন্য আমি আবার ওকে হেটও করি, সেটা হচ্ছে সালমান ইজ ভেরি মাচ, মানে ও অনেক বেশি ফ্রেন্ডসদেরকে অনেক বেশি ভালোবাসে, এবং ফ্রেন্ডসদেরকে যে কোনো কাজে, ফ্রেন্ডসদের অনেক কাজে এগিয়ে আসে, ডিসপাইট বিইং যে ফ্রেন্ডসরা কি রকম প্রবলেম পড়তেছে বা কি হচ্ছে, বাট হি অলওয়েজ সাপোর্টস হিজ ফ্রেন্ডস, এন্ড দ্যাট ইজ দ্য রিজন আমি ওই টাইমে সালমানের কথাটা ওই রকম কানে নিই না, কারণ আমি বললাম যে সালমান তুমি অলওয়েজ তোমার ফ্রেন্ডকে সাপোর্ট করো, রাইট? কারণ আই ওয়াজ থিঙ্কিং ইন মাই হেড, কারণ আমার মাথার মধ্যে রেজিস্টার যে সালমান ইজ অলওয়েজ বায়াস টুয়ার্ডস হিজ ফ্রেন্ডস, ঠিক আছে স্যার, আমি এটা বলছি তোমার কিন্তু ইনবক্সে, রাইট? তুমি ওটা আমি গিয়েছো সালমান তুমি বলছো, নেক্সট ইউবারও সেম হ্যাঁ কথা বলছো, নেক্সট ইউর বলছে, আমার আমার বললাম যে যে জিনিসটা আমি অ্যাডমায়ার করি, অ্যাপ্রিসিয়েট করি, সেই জিনিসটার জন্য আমার সালমানকে আমি হেট করি, বাট হেট বলতে আমি, হেট ইজ এ ভেরি বিগ ওয়ার্ড, মানে আমি বলছি যে পছন্দ করি নাকি সালমানের বায়াস, অনেক বায়াস থাকে সে ফ্রেন্ডসদের প্রতি, বাট এটা এক একজন এক এক ক্যারেক্টারিস্টিক, কেউ আছে যে তার বউয়ের প্রতি বায়াস থাকে, ওই জন্য তার মায় দেখতে পায় না, শাশুড়ি দেখতে পায় না, রাইট? কেউ আছে ফ্রেন্ডসদের প্রতি বায়াস থাকে, সালমান ইজ ভেরি মাচ, হি ইজ এ ভেরি কি বলবো, গুড ফ্রেন্ডস, হি ইজ এ ভেরি গুড ফ্রেন্ড, সালমানকে আমি চিনি অনেক আগ থেকে, রাইট সালমান? তুমি কিন্তু সালমান মুক্তাদির, মানে একদম সালমান ব্রাউন ফিশ, অনেক হিট ওয়ার থেকে আমি তোমাকে চিনি, রাইট? মনে আছে তোমার সাথে আমার ফার্স্ট যে কনভারসেশন হয়েছিল অস্ট্রেলিয়া থাকতে, ইউ আর ইন দ্যাট বিগ, তোমার মেবি 2000 সাবস্ক্রাইবার ছিল না, তুমি একটা গাড়ি কিনছিলা হান্ডাই, আমি বললাম যেটা যে কি পুলিশ হান্ডাই ভ্যান, গাড়ি কিনছে, হান্ডাই গাড়ি ভালো না, রাইট? হান্ডাই গাড়ি ভালো না, এসে এগুলো বলছি হোন্ডা কিনতে, এগুলো হলো অনেক, মানে আমরা অনেক আগ থেকে একজনকে চিনি, আচ্ছা এবং ওগুলা পরে আগে ক্লিয়ার করে আমি ঘুমাইতে যাব। রাইট, এখন তারপর যে হচ্ছে জিনিসটা এটা ছিল তোমার ফার্স্ট দোষ, সেকেন্ড যেটা, ফার্স্ট দোষ, সেটা হ্যাঁ হচ্ছে নেক্সট ইউবারে তুমি, আমি যে তোমাকে রিপ্লাই দিব, তুমি এত মিস ইনফরমেশন দিছো, এত বাজেভাবে মানুষকে তুমি মিস ইন্টারপ্রেট করাইছো, একটা ওটা ওটা হচ্ছে যে সমীকেটা, তুমি কি মানে কোটা সবার মিস নেক্সট টিউমার একটা বলতেছো, রাইট? সমীকরণটা শেষ, ওটা নেক্সট বললাম টিউমার, বাট নেক্সট ভুল টিউমারটা তো বলেছি, আসছে কোত্থেকে থেকে সালমান, নেক্সট টিউমার কিন্তু আসছে ওই রিপ্লাই তুমি না দেওয়ার পরে, ইফ ইউ টক টু ইট মি, ঠিক আছে, দ্যাটস হোয়াট আই এম তাহলে সেইং, কিন্তু এত কিছু তোমার আসতো সাথে, না। তোমাকে আমি ফার্স্ট বার যখন দেখছি যে তোমাকে রিপ্লাই করে তোমাকে নক দিয়ে পার্সোনালি কথা বলেও তুমি যখন আমার রেফারেন্সটা রাখবাই না, আমি তোমাকে কেন রেফারেন্স রিপ্লাই তোমার দিব কি যেটা ছিল? তুমি ইউজ রেফারেন্স করবা ছিল না? যে তুমি বলছো তুমি মারছো, রাইট, ওই হ্যাঁ ছেলেটাকে, হ্যাঁ, আর আমি তো এটাও ওয়াই বলছি বিলিভ না করো, কারণ আমি বলছি তাসিন, আমি কোরআন শরীফ লিখা আছে, তাসিন কোরআন শরীফ ছুঁয়ে বলছে আল্লাহর কসম
আই ওয়াজ দ্য ফার্স্ট ওয়ান যে গিয়ে হিট করছে সবার আগে, বিকজ আই আমি ওয়াজ কি তোমার অ্যাংরি। ওই কথার স্ক্রিনশট নিয়ে, তুমি কি, আমি তো এরকম কথার স্ক্রিনশট নিয়ে তুমি বলো আমি একজনকে মারছি, ডু ইউ থিঙ্ক ইট ইজ মানে দ্যাট ট্রাস্টেবল? বিকজ এটার কোনো ভ্যালিড কোনো এভিডেন্স নাই আমার কাছে, যে এভিডেন্স ছিল যে এভিডেন্স লাগবে, ইটস এ স্টেটমেন্ট। তুমি যখন রোস্ট করতেছো বা তুমি রাইট, রোস্ট করেছো, রোস্ট হয় না, ইটস নট রোস্টিং, আমার পার্সোনাল। এটা রোস্টিং ছিল, আমি আমি জাস্ট ছিল যে শ্রমিকের যে ব্যাপারটা ছিল, আমার শ্রমিকের যে ব্যাপারটা, আই ওয়াজ ভেরি মাচ আপসেট অন শ্রমিক ডিউ টু দ্য ফ্যাক্ট যে ও আমাকে শুধু গালি গালাজ করছে। তোমাকে আমি পয়েন্টটা বলি, আমার যে শ্রমিক নিয়ে যে ভিডিওটা, অনেক শ্রমিক গালি গালাজ করছে, শ্রমিক আর তোমার সেম একটা প্রবলেম দুইজনের, এই জায়গাটা আমি শ্রমিক ফ্রেন্ড বলে আমি বলতে পারি, বাট তোমার সাথে আমার কথা হয় না। এই তোমাদের দুইজনের সেম প্রবলেমটা হচ্ছে, তোমাদের একটু গুতা মারলে তোমরা ফাত করে উঠো। এই কমেন্ট সেকশন একটু আগে তুমি একটা গালি শুনে ওকে বাস্টার্ড ডেকে দিলা, মানে এটা তোমাকে রাইট, আমাকে বিকজ মানায় না। ও আমাকে অনেকক্ষণ ধরে গালি দিচ্ছে, ও হ্যাঁ, আমাকে অনেকক্ষণ ধরে গালি ব্লক দিচ্ছে, করে আমি দাও, বুঝে ব্লক কথা করে বলছি, দাও। আই জাস্ট শোড হিম, আমি বলছি হ্যাঁ, যে হি ওয়াজ আ ব্লক হি করে ওয়াজ দাও, আ সমস্যা নেই, ফুটা তোমাকে ফুটা মানায় না এটা। কন্ডোমের, ফুটা কন্ডোমের যে ব্যাপারটা আর কি হচ্ছে ওইটা, আমি ওইটা বলছি। এন্ড আমি আমি স্টিল আমি নো, ওইটাই বলবো, আমি বলছি যে না না, আমি অলওয়েজ একটা কথা বলি, সালমান আই নেভার কাউন্ট মাই সেলফ অ্যাজ এ সেলিব্রিটি, যেটা তুমিও তোমাকে অলওয়েজ বলো। আমি চাই না এমন একটা পর্যায়ে যেতে যে মানে যে আমি যদি অ্যাজ এ হিউম্যান বিং যে কথাগুলো বলতে পারবো, একজন নর্মাল তাসিন হিসেবে যে কথাগুলো বলতে পারবো, ওইটা যাতে আমি না বলতে পারি। ঠিক আছে, দেয়ার আর লট অফ থিংস যেটা আমি চাই যে আমি বলি, এবং এটা মানুষকে আর এটা না বলুক যে ও ভাই আপনার থেকে এগুলো মানায় না, ভাই আমি এটাই আমি এটাই বলি, আমার কেউ গালি দিলে আই উইল রিপিট উইথ গালি, আমার সাথে কেউ সুন্দরভাবে লজিক্যালি কথা বলবে আই উইল রিপিট উইথ লজিক্স। ঠিক আছে, তুমি তুমি একটা মানুষের সুন্দর কথা কেমনে বলছো, লজিক সুন্দর কথা আসে? বলতেছো, এই যে দেখো তোমার প্রবলেমটা কোথায়, তুমি লজিক চাও মানুষের কাছে, বাট তোমার নিজের কাছে লজিক নাই। এটা হিপোক্রিটি হয়ে, আচ্ছা হিপোক্রিসি বল হয় আমার না? কোন কথায় লজিক নেই, এখন বল। ফাইন, তো আমি একটা সিম্পল জিনিস, সুখন ভাই, ইউ হুম সেড সুখন তোমার প্রবলেম কি মোটিভেশনের জন্য টাকা নেওয়া, মোটিভেশনাল রাইট বিজনেস? রাইট আমি তো, মোটিভেশন বিজনেস, তুমি কখনো কি আদৌ ওনার ইভেন্টে গেছো সুখন ভাই? আমি সুখন ভাইয়ের আদৌ ইভেন্টে আমার যাওয়ার সেই সৌভাগ্য হয়নি, আমি দেশে থাকিনি রিমেম্বার, ওই জন্য ইউ কল ইভেন্টে মি যাইনি। সুখন ভাইয়ের পার্সোনাল নিয়ে, পুরো ডিসকাশনে যাচ্ছি না, কারণ ইট উইল ক্রিয়েট আ স্ক্যান্ডাল। বাট আমি রাইট তোমাকে রাইট একটা কথা বলছিলাম যে আমি জানি এগুলো শুনছি, বাট আমার কাছে একদম এক্স্যাক্ট কোন ইনফরমেশন নাই, হুম হুম বিকজ তুমি আর আমি উই আর দ্য পিপল যারা হচ্ছে একদম স্টাডি করে, রিসার্চ করে, অথেন্টিক ইনফরমেশন নিয়ে এনে লাখ লাখ রাইট মানুষের সামনে রিপ্রেজেন্ট করছে। রাইট আমাদের রেসপন্সিবিলিটি অনেক 100%। বড়, রাইট? হ্যাঁ, ফাইন, আমি কিন্তু সুগম তুমি, ভাইয়ের ভিডিওর আগে কথা হয়েছে তোমার সাথে, আমি বলছি যে আমার কি কি আমি বলতে যাব, রাইট, রাইট, তুমি শুনছো? সো হ্যাঁ তারপর তুমি হাসলে কি মনে হয় যে লাস্ট ইয়ার অফ 2017 নিয়ে হুম হুম তোমার নেক্সট ইয়ারে লাস্টে কি লেখা ছিল? ওটা আমি সিও না, লাস্টে কি লেখা ছিল তাসিন তোমার নেক্সট ইয়ারে লাস্টে? তুমি জুনিয়র ইংলিশ নিয়ে হাসলা, তোমার ভিডিও এন্ডিং হয় কি দিয়ে তুমি বলো তো? তুমি জুনিয়র ইংলিশ নিয়ে হাসলা লাস্ট মানে কোন ভিডিওটার মধ্যে নেক্সট ইয়ারে, তোমার এন্ডিং এ কোন ভিডিও ছিল? তোমার নিজের ভিডিওতে তুমি ইংলিশ গুলো এত ভুল বলো, তুমি কেমনে সুখন ভাইয়ের ভুল নিয়ে হাসো তুমি? ওরা আচ্ছা লাকি লাস্ট ভিডিও যে বলতে যে তুমি লেখাটা বুঝাচ্ছো সিওন 2018 লেখা এটা, লেখা থেকে শুরু পুরো ভিডিও তুমি এক গাদা ভুল ইংলিশ বলছো, এন্ড আচ্ছা তোমাকে নিয়ে কেন বলছিল তুমি যে তাহলে আমার নেক্সট, আমার ধরাই দাও আমাকে, যে ভুল আমি বলছিলাম না ধরাই দ্যাটস দাও দ্য আমাকে, তাহলে প্রবলেম, ইউ নট এই সিরিয়াসলি মিস্টেক নিয়ে তুমি মানুষকে না হিউমিলেট করতে পারবে না, কারণ এখন বলছি এটা সুকন আমি ভাই একটা ওটা স্ট্রাগল সুকন করছি, ভাই, তুমি বলছো ক্লিয়ার করতে আমি হ্যাঁ ক্লিয়ার করে বলো দিচ্ছি, তুমি বলে রাইট? থাকো, হ্যাঁ, রাইট হ্যাঁ এটা বলো। হলো একটা। থার্ডলি, তুমি বলো তুমি পার্সোনালি হুম অ্যাটাক করো না, তোমাকে আমি, এটা হয়তো হ্যাঁ তুমি বুঝো না, 100%, দ্যাটস আমি নট যদি দ্য পয়েন্ট, পার্সোনালি অ্যাটাক করতাম অনেক কিছু তুমি আছে হয়তো পার্সোনাল, আমি কারো বুঝো পার্সোনালি না, কিছু বলি না, তুমি হয়তো বুঝো না, না না, তুমি আমাকে জীবনে পার্সোনালি অ্যাটাক করতে পারবে না, বাদ দাও, তুমি হয়তো বুঝো না, বাট তোমাকে আমি বুঝাই দিই। তুমি আসিফ ভাইয়ের হ্যাঁ ভিডিওতে বলো। রিমেম্বার দেয়ার ওয়াজ হ্যাঁ একটা সিন যেখানে তুমি পিকচার নিয়ে পিকচার পুরায় দাও, রাইট, উই টকড অ্যাবাউট ইট, উই টকড, আমি ইউ আসলে তো কথা নেভার ওইভাবে ডু কথা দ্যাট হইছে ব্রো, আমার, ইউ নেভার, খুব আই ডিসরেসপেক্টফুল, তুমি একটা আন্ডারস্ট্যান্ড, মাটির পিকচার আগুনে পুরাচ্ছ, লেট ইট লুকস ভেরি ব্যাড। নাও লেট মি চেক, আমি ওইটার ব্যাপারে বলতেছি। সো আসিফ ওয়াজ আমার সাথে, আসিফের কথা হইছে ব্যাপার, উই অলরেডি ডিলড উইথ দিস, উই অলরেডি টকড অ্যাবাউট দিস, ঠিক আছে, এটা আমার, এটা হচ্ছে আমার আর আসিফের ব্যাপার, ঠিক আছে, সো উই অলরেডি ডিসকাসড অ্যাবাউট ইট, আমরা কথা হইছে, আমি আসিফের সাথে লাস্ট গতকাল থেকে কথা বলছি অনেকক্ষণ, এবং আসিফের একটা সমস্যা ছিল আমাকে, আসিফ বলছে যে ব্রো আমার পুরো ভিডিওতে কোনো সমস্যা নেই, দেয়ার ওয়াজ অনলি ওয়ান পার্ট আই ডিড নট লাইক, দ্যাট ইজ বার্নিং দ্য পিকচার, ঠিক আছে। আই সেড ব্রো আমি অ্যাকচুয়ালি আই ডিড নট রিয়েলাইজ ইট ওয়াজ মাই মিস্টেক, আমি বেসিক্যালি, আসিফ বলছে যে তুমি অ্যাকচুয়ালি যে লোগান পল জেক পল এদের ফলো করে দেখো এই জন্য এই অবস্থায়, আমি ব্রো দ্যাট ওয়াজ দ্য রং রং থিং ইউ সেড, আমি কখনো লোগান পল জেক পল এদেরকে ফলো করি না, দ্যার ইজ ওয়ান গাই আই ফলো হুইজ আইডাবস, আই গেস ইউ নো হিম রাইট, আই ফলো আইডাবস অ্যান্ড আইডাবস টিভি HTHC এদেরকে ফলো করি, আইডাবস কে আমি একদম পুরো অন্যভাবে ফলো করি, খুবই মানে আইডাবস এর ভিডিও আর আমার ভিডিও দেখবে যে ইয়াগুলো সেম হয়, এটা কি বলে প্যাটার্ন গুলো সেম হয়, আইডাবস এর এরকম যখন কাউকে রোস্ট করে, যখন কাউকে এক্সপোজ করে, হি মেক্স আ ডল অফ হিম, তারপর ওকে গুলি করে দেয়, পুড়িয়ে ফেলে, এসে এগুলো করে, সো আমি জাস্ট ওই হিসেবে একটা জাস্ট একটা মানে ইন্সপায়ার বলো
কপি বলো যাই বলো ওই হিসেবে একটা জিনিস দিচ্ছে, তখন আমি আসিফকে বলছি ব্রো এই কারণে আমি এটা করছি, বাট দেয়ার আর সাম কালচারাল ডিফারেন্সেস, আমি বুঝতে পারি এটা ইউএসএ তে অ্যাকসেপ্টেড বা আইডিএফের জন্য অ্যাকসেপ্টেড, আমার জন্য অ্যাকসেপ্টেড অ্যাকসেপ্টেড না, সো আই এম সরি ফর দ্যাট। আসিফের সাথে আমার ক্লিয়ার, ইউ গট মাই পয়েন্ট রাইট? সো আমি একজন থেকে ইন্সপায়ার হয়েছি রাইট, ইন্সপায়ার আমি সেম স্টাইলে সেম প্যাটার্ন ফলো করে সেম স্টাইলে ভিডিও বানিয়েছি। তুমি আইডিএফের বিভিন্ন ভিডিও দেখো কিন্তু পুতুলরে পড়ে ফেলে, ছবি পড়ে ফেলে, গুলি করে দেয়, তুমি হয়তো বুঝো না, আমি তোমাকে আজকে ডিরেক্টলি বলছি, তোমাকে আজকে বলছি ব্রো আসো লেটস টক অ্যাবাউট ইট। আই ডোন্ট ওয়ান্ট মানে মেক ইট এ সিন যে না আমরা সালমানের মধ্যে, আবার এখানে অনেকে বলবে যে ও দেখছো সালমান ভরে দিয়েছে তাসিনকে, তাসিনের সেন্টারে ভরে দিয়েছে, এই টাইপের অনেকে তোমাকে ভরে দিয়েছে লাইভে, এসে তোমাকে লাইভ ভরে দিয়েছে একেবারে, দিস ইজ দা সালমান লাইভ রোস্ট তাসিনের লাইভে, নো উইথ নো প্রিপারেশন, সো ফার্স্ট তো তুমি তোমার নিজের রোস্ট নিজে করাচ্ছো, হাউ ডাজ ইট ফিল তাসিন, হাউ ডাজ ইট ফিল? ভেরি ভেরি ব্যাড, ভেরি ব্যাড, মানে ওয়ার্স্ট ফিলিং ইন দা আর্থ। সো আমি বলতেছি নাম্বার ওয়ান, আমার যেটা শ্রমিকের সাথে, শ্রমিক থেকে আছে রাইট সালমান, শ্রমিক মানে শ্রমিকের ভিডিও আসা পর্যন্ত উই ওয়ার ভেরি গুড ফ্রেন্ডস রাইট, আমরা একজন একজনকে খুব পছন্দ করতাম, আমি স্টিল পছন্দ করি, আমার সাথে কোনো ইয়ানা এত ইয়ানা, বাট মেবি শ্রমিকের ভিডিওর থেকে তোমার একটা আমার প্রতি একটা মানে ইয়া আসছে আর কি, ডিসলাইকিং আসছে রাইট, আনএথিক্যাল ছিল, হ্যাঁ 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 আনএথিক্যাল ছিলাম তোমার সাইড থেকে মেবি, বাট আমার এখন আমি বুঝতে পারতেছি আমার আমার সাইড থেকে আমি যে পয়েন্ট গুলো দিচ্ছি, যে পয়েন্ট গুলো নিয়ে কথা বলা হয়েছে যে শ্রমিককে গালি দেওয়া হয়েছে, দ্যাট ইজ দ্য রিজন শ্রমিক পুশড হিম, ঠিক আছে, যেটা আমি জানি যে ওকে মারছে গালি গালার জন্য, আমি জাস্ট একটা পয়েন্ট দিচ্ছি যে শ্রমিক তোমার সাথে আমার কোনো ইন্টারাকশন হয় নাই, কথাও হয় নাই রাইট, আমি আই ওয়াজ জাস্ট প্রোডিউস ওয়ান অফ হিজ সংস আমাদের রেকর্ড লেভেল থেকে, সে আমাকে অকথ্য ভাষায় গালি গালাজ করেছে, সে আমাকে উল্টাপাল্টা কথা বলছে, কিছু স্ক্রিনশটস আমি পাইছি, কিছু আমার ফোনে হয়েছে, কাহিনি বলি আচ্ছা আমি শেষ করি শেষ করিনি, মনে করে দিই সে আমাকে গালি গালাজ, হ্যাঁ সে আমাকে গালি গালাজ করছে, অ্যান্ড দেন সেকেন্ডলি হচ্ছে যে সে আবার লাইভে এসে বিভিন্ন মানুষের সামনে টন্ট করতেছে, হু ইজ তাসিনেশন, তাসিনেশন কে চিনি না, এইসব কথাবার্তা বলতেছিল, ওয়াই ইজ দ্যাট রাইট, দ্যাট ওয়াজ এন্ট সামথিং নাইস, ঠিক আছে না সালমান, তুমি নিজেই বলো আজকে যদি আমি যদি এসে যদি মানে আই এম নট গেটিং বাটার্ড অর আই এম নট গেটিং এটা কি বলে মানে আমি আই এম নট গেটিং স্যাড অর আই এম নট গেটিং মানে অফেন্ডেড যে এসে বলছে তাসিনেশন কে, বাট দ্য থিং ইজ আমার কথা আমার সাথে তোমার কিছুই হয় নাই রাইট, তুমি আমাকে নাম্বার ওয়ান গালি গালাজ দিতে পারো না, নাম্বার টু তোমার প্রডিউসার হওয়ার পরেও তুমি বলতে পারো না যে আমি কে, ওয়ার ইস তুমি কিন্তু অলরেডি তোমার যে মুভিটা বেরোয়ার আগে মিউজিকটা বেরোয়ার আগে তুমি বলছিলা যে আমাকে বলতে ওর সাথে গিয়ে কথা বলতে রিগার্ডিং দিস, ঠিক আছে, তার মানে তুমি আমাকে অলরেডি চিনো, সো ইউ লাইড যে তুমি আমার চিনো না, তারপর তুমি আমার গালি গালাজ করছো হুদাই উইদাউট এনি রিজন, ওয়ার ইস এখানে আমার কোনো হাত ছিল না, এটা আমারও কাজ ছিল, একটা স্পন্সর ছিল ভিডিওটার মধ্যে, আমাদের ডিউ ডেটের মধ্যে ওইটা একটা দেওয়া লাগতো, আমার লজিকটা ছিল যে তুমিও তো আমাকে গালি দিছো বাট আমি তোমার মারিনি, সো ইউ নেভার ক্যান বিট সামওয়ান অর পুশ সামওয়ান অর গেট অ্যাগ্রেসিভ উইথ সামওয়ান ইফ সামওয়ান ইউজেস স্ল্যাংস অন ইউ অর কার্সেস অ্যাট ইউ রাইট, সো এটা হচ্ছে আমার পয়েন্ট, এই পয়েন্টে আমি গেছি, তোমাকে কেমন লাগতো যদি তোমাকে হস্টেজ করে রাখতো একটা প্রোডাকশন হাউসে লাঠি নিয়ে, তখন তোমার টেক থ্রি অ্যাঙ্গেলস অফ দ্য ক্যামেরা এন্টায়ার ওয়ান আওয়ার ভিডিও একটা লোক দৌড়াই গিয়ে গেট আটকাই দিছে, ওই ফুটেজটাও আছে, তুমি বলতে পারবো না যে একজন এক গাদা লোক ছিল, এক গাদা লোক ছিল, বাট শ্রমিক তো শ্রমিকের সাথে কিছু হয় না, শ্রমিক তো বেরোতে পারতো, তুমিও জানো নিয়ম কি
রাইট? তুমি তো জানো, তুমি জানো বাট আমি তোমার সাথে জানি না, তুমি কোশ্চেন করো, আমি তোকে নিয়ম বলে দিচ্ছি, বলো আমাকে কোন জায়গাটা ভুল আছে। শুটিং নেওয়া আছে দুই দিনের জন্য, একটা শুটিং নেওয়া আছে দুই দিনের জন্য, রাইট? ইয়েস, কন্ট্রাক্ট নেওয়া আছে দুই দিনের জন্য, আমি একদিন শুট করে বলতে পারি না যে আমি চলে যাব, নেক্সট ডে তে আমি শুট করব, রাইট? 100% রাইট। ইজ দেয়ার এনি মানে তুমি কি এটা করতে পারো? না, তোমার দ্যাটস হোয়াই তুমি রাইট করতে পারো না, এটা ইললিগ্যাল না? হ্যাঁ, তো রাইট, ওকে, দ্যাটস হোয়াই বাংলাদেশে তুমি হয়তো জানো না, এখন ডিরেক্টরস গিল্ড আছে, অ্যাক্টরস গিল্ড আছে, শুটিং হাউস সমিতিও আছে। রুল হচ্ছে তুমি যদি এরকম কোনো ভুল করো, তুমি ওদেরকে যেতে দিবা, এক ঘন্টাও না, এক মিনিট তুমি আটকাই থাকবে না। ইউ জাস্ট সিম্পলি কল সমিতি, ইউ টেল দ্য নেমস যে অমুক এনলিস্টেড ডিরেক্টর এই কাজটা করছে, এন্ড দেন সমিতি এটা হ্যান্ডেল করবে, তুমি ওদেরকে হস্টেজ রাখতে পারবে না, এটা হচ্ছে রুল। তুমি হয়তো এটা জানতাম, রাইট? সো ইউ আমি এটা জানতাম না, হ্যাঁ আমি এটা জানতাম না, রাইট? বাট আমি এটা জানতাম যে রুল আছে যে যদি তুমি দুই দিনের জন্য নাও, দুই দিনের জন্যই তোমাকে পে করতে হবে, অবশ্যই মানি, এন্ড দেন ইউ হ্যাভ টু লিভ, ইট ডাজন্ট ম্যাটার তুমি ওই যে শুট করো নাকি না করো, বাট ইউ হ্যাভ টু পে ফর ইট। বাট হোয়াট আই নো যে দ্যাট শুটিং হাউস ডিড নট গেট পেড, ওরা তুমি রং হচ্ছে যে বেসিক্যালি তুমি বলতেছো যে শ্রমিক ওকে কোন মারেই নাই, দ্যাট ওয়াজ রং। শ্রমিক ওকে আমি তো বলি নাই, মেসেজ দাও, তোমার সাথে চ্যাট হইছে, আমি বলছি আই ওয়াজ দ্য ফার্স্ট ওয়ান টু হিট হিম সেকেন্ড দিন, রাইট? বাট তুমি তো সিনে ছিলে না, ওই সিসিটিভি ফুটেজে তুমি ছিলা, ও তো ধাক্কা দিছে, ও তো মারে নাই, ধাক্কা দিছে, আরে ওরে তো ধাক্কা দিয়া তারপর শ্রমিক মারছে, ও শ্রমিক তো মারছে, কোথায় আছে মারাটা? এটা নিউজে আছে, তোমার এই যে নিউজগুলো এখন তো অনেক আগে হয়ে গেছে, এটা নিউজ, তুমি নিউজে আমাকে শ্রমিক মারছো, নিউজ কেমনে করতে হয় তাসিন? টাকা না দিয়ে চলে যাচ্ছিল, ও জানে না যে কাউকে মানে তোমার বলছো হস্টেজ করে রাখছে, যে সে তার কথা যে তার টাকা রাখতে হবে, মেবি তার যে বস বলছে টাকা ছাড়া বেরোতে দিবে না, জব চলে গেছে, ওকে থ্রেট দেওয়া হয়েছে, অবশ্যই তুমি একটা অ্যাক্টর ওর পুরো ডিরেকশন টিমকে হস্টেজ রাখছো, তুমি কি ডাকাত? তুমি করবে এটা কখনো? তাসিন কখনো সাপোর্ট না, আমি এটা করব, আমি এটা করব না, এটা সাপোর্ট করব না, বাট মাই পয়েন্ট ইজ যেটা সেটা হচ্ছে যে স্টিল নাও শ্রমিকের উচিত হয় নাই ওকে ধাক্কাধাক্কি করা, মার, দ্যাট ইজ মাই পয়েন্ট, আমার সাইড থেকে এটা আমার মনে হচ্ছে, এন্ড মেবি তোমার মনে হচ্ছে তোমাকে যদি কেউ হস্টেজ করে তোমাকে মাইট দিবা, টেল মি দিস, শোনো তাসিন, তুমি তোমার জায়গা নিয়ে, তুমি শ্রমিকের জায়গায় যাও, তোমার আমি দেড় ঘন্টা এক ঘন্টা ধরে ওখানে আটকে রাখছি, ঠিক আছে, অ্যাগ্রেসিভনেস এর মধ্যে কি হয়েছে, হস্টেজ করছে বা কি শ্রমিকের টিমকে হস্টেজ করছে, শ্রমিক ফেল্ড সিম্পেসাইজ মানে ও সিম্পেসাইজ হয়ে ও গিয়ে পুশ করছে, অ্যান্ড অল দোজ থিংস, ওগুলো ডিফারেন্ট কেস। আমার কথা হচ্ছে যে পয়েন্ট আমি একটা পয়েন্টে শ্রমিকের আগেছি, সেটা হচ্ছে শ্রমিক বলছে যে ওকে গালি গালাজ করছে, দ্যার ওয়াজ দ্য রিজন ও পুশ করছে, ও কিন্তু একবারও বলে নাই হি ওয়াজ বিং সিম্পেথাইজ ফর ওর যে টিমটাকে আটকে রাখতে হয়েছিল, ওর টিমকে আটকে রাখছে, ওর প্রোডাকশন আটকে রাখছে, সে একবারও কোথাও এটা বলে নাই, সালমান কোনো কমেন্টে কোনো স্ট্যাটাসে সে বলে নাই,
Now you are saying it as a friend defending him. But he never said. He never said. In a status. আমি কথা বলছি. যাই সাপোর্ট স্ক্যান্ডেল. আমি বলছি. He never said. In a status. ও যদি একবার বলতো যে I was being sympathized for my আমার টিম. ওই জন্য আমি গিয়ে মারছি. I would have no regret. আমি কিছু বলতাম না. বলছে আমাকে গালি গালাজ করছে. যেহেতু শ্রমিক না বুঝে এখন বলে নাই, ও যদি জানতো যে তুমি এটা বললে এখন তাহলে লজিকটা বুঝবে, এছাড়া লজিক বুঝবা না শ্রমিকও, তাহলে তোমাকে আমি এটা বলতে মানুষ তোমার মতো নিজের প্রশংসা করে না রে ভাই ভাই এই যে এখন বললাম না, এখন ইউ আর ট্রাইং টু ফুললি ডিফেন্ড, মানে ডিফেন্ডিং মোডে চলে গেছে কিন্তু খারাপ লাগছে তোর যে কিছু আমার সবচেয়ে খারাপ লাগে, তুই কিন্তু ডিফেন্ডিং মোডে চলে যাস তোর ফ্রেন্ডস এর জন্য। আমি তোরে বলি সোমিক যদি একবার সোমিক ভাই সোমিক তো তুমি আমারটা তো আসো, আচ্ছা তোরটা বাদ, সোমিকের এটা বাদ ভাই, ওটা নিয়ে কথা বলে শেষ হবে না। আমার মনে হয় অনেক কিছু, এটা অনেক আগের ভিডিও। নেক্সট টিউবারটা নিয়ে যেটা সেটা হচ্ছে যে আই মেসেজ ইউ রাইট, ইউ সো দ্য মেসেজ ইমিডিয়েটলি এন্ড did not reply and you already said why you did not reply, which is homie character pore ekta ye hoyse and you are like you know already reply kore lab nai babu amar kotha shunbe na ba jai boli he her mote video banabe right eta bhabe tumi reply dao na ya bolo na ami o same jinish tai korchi ami o reply na pe ami amar mote video banaisi amar kache ja information chilo ja ja amar bolar dorkar chilo ja ja ami dekhchi ogulo ni ami video banaisi it's fine there are a lot of points you do not agree on that video there are a lot of points you do agree with that video right jemon tumi nije bolche you agree je it was unorganized thik ache onek kichu chilo jeta mil chilo na but art jeta chilo shere chilo amar jeta ami already ekhane bolchi je salman jekhane salman er je jinish amar kache ye lagche je jokhon miss world ber hoy bangladesh miss world bangladesh pore naki naki miss world bangladesh 2017 eta tokhon salman ekhane onek video baniyeche onek ekta protest koreche je oi show ta copy korche onek gula reality show theke right reality show copy chilo যে ওরা কপি করছে ওরা স্ট্র্যাটেজি ফলো করছে আমি বলছি ওরা কপি করছে ইউ অলসো হ্যাঁ তুমি বলছো তোমার লাইভে বলছো যে তোমরা ওরা একটা বিভিন্ন ওই শো থেকে একটা ইয়া শো থেকে কপি করে ওই স্ট্র্যাটেজি কপি করে ওই যে ইয়া করে দিছে কি জানি এবার শোটা মানে গন্ডগোল হয়েছে যে এটা একটা শো থেকে কপি করছে আচ্ছা আচ্ছা ও দ্যাট ইজ যে আমরা বোকা না যে আমরা বুঝবো না যে ওটা আরেকটা শো এর রেফারেন্স নাও আর কপি ওয়ার্ডটা ইউজ আমরা কি বাঙালিরা দেখি না কোন শোতে কি চলতেছে এখন তো ভিডিওতে ঘাটে ঘাটে দেখাচ্ছি ইউজ করছে আমি জানি না আবার দেখ দেখা বানাতি বান ফুল লাইন ইউজ করবি হ্যাঁ ফুল লাইন ইউজ করতে পারো আগে পিছে কাটবি না সাদমানের প্রতি ফুললি বায়াস ছিল এটা ফুল এটা বলছস জিনিসের মধ্যে এটা দেখাই গেছে ফুল শেষ করবি কথা তারপর আমি বলবো আমার আটকাবে না তুই পুরোটা বলছিস মিস দিবি না বল আচ্ছা আমি কিন্তু তোমার বড় সালমান তুই কি করে বলতেছিস কিন্তু বলো বি রেসপেক্টফুল ঠিক আছে ওফ তুমি বাস্টার্ড সালমান সেকশনে আমি তোমার রেসপেক্ট দিব আসো চলো কাকে বাস্টার্ড ডাকছি তোকে ওই যে কমেন্ট সেকশনে তো বাস্টার্ড ডাকলো না হ্যাঁ দ্যাট ওয়াজ তুমি তো আরো তুই তো আরো আরো গালি গালাজ করিস কমেন্ট সেকশনে পোলো পেন কে আমি করিস না কবে ডুড তোর আরো অনেক আমি যদি ভাই করি হেট তোর কমেন্টস আমি কি বলিস আমি ইনডাইরেক্টলি খেলি আমার মা নিয়ে কথা বললাম আমি তার মায়ের কাছে নিয়ে যাই বাট আমি গালি দেই না ইনডাইরেক্টলি করিস তুই তোর কোনো গালি গালাজ নাই তুই এটা বলছিস সালমান না এটা আচ্ছা ঠিক আছে যা এটা আমি নিলাম ফাইন সালমান একটা আমার ডোন্ট ডু দ্যাট ইউ স্কোরড 1 আই স্কোরড 10 ঠিক আছে ইউ ঠিক আছে নেক্সট
এখানে উইন্টেন না গালিগালা যদি তুমি আমার যে এই কারে লাইভ আমি বাস্টার্ড বলছি হু ওয়াজ অ্যাক্টিং লাইক আ বাস্টার্ড যারা আমি বাস্টার্ড বলছি ইফ ইউ ট্রাই আই জাম্প বাট তাসিন স্টার্ট গোনা তুমি আমার সাথে যেটা বলছো ওটা বলো হ্যাঁ ওটা এখন আমি বলতেছি তোরে যেটা সেটা কি নিয়ে বলছিলাম সাদমান নিয়ে রাইট সাদমানের যে ব্যাপারটা সাদমান সাদিকের যে ব্যাপারটা সেটা হচ্ছে যে উইথ দ্য হোল থিং আমি দেখলাম আমার মতে যে সাদমানের ব্যাপারটা ছিল অনেক বেশি বায়াসড ঠিক আছে সাদমানের ওই কমেডি যে রাউন্ডটা খুবই শিটি একটা ভিডিও ছিল যেটা অদিত ভাইও বলছে যে হি ডিড নট লাইক দ্যাট রাইট ওই রাউন্ডের পরের রাউন্ডে কিন্তু ওর থাকার কথা না ইন মাই পয়েন্ট অফ ভিউ সাদমানের চেয়েও সিজনের ভিডিও আমার ভালো লাগছে আচ্ছা ঠিক আছে আমার ভালো লাগছে সিজন হ্যাড মোর মানে ভিএফএক্স ছিল অনেক ইয়া ছিল সাদমানটা আমার ভালো লাগেনি বাট হাউ ডিড হি এন্ড আপ টু দ্য নেক্সট রাউন্ড কিন্তু আমার ভিডিওটা এর পরের রাউন্ডে দুই পাইছে তুমি আবার 10 পাইছো আচ্ছা এখানে যারা বলতেছে যে একটু ওয়েট এখানে অনেকেই তোমার উপর রাগ ইয়া করছে মাইন্ড করছে যে তুমি আমারে তুই তুই করে করে কথা বলতেছিলা আই ডোন্ট থিংক সো হি ডিড ইট ইন্টেনশনালি ডিড ইউ ডু দ্যাট ইন্টেনশনালি সালমান জিত থেকে চলে আসছে তাসিন জিত থেকে সে আমারে তুই তুই করে করছে এই এরকম অনেক সময় জিত থেকে আমি হইছে ওকে বাসবি করে ফেলছি সো আই ডোন্ট থিংক সো হি ওয়াজ আমি ওর অনেক সিনিয়র আমি সালমান থেকে অন্তত 4 বছরের বড় হবো সো আই ডোন্ট থিংক সো হি ডিড ইট ইন্টেনশনালি আরো বড় হইতে পারি না আমি আসিফ সেম এজ আমি আসিফ সেম এজ সো আমি আসিফ তুই তুই করে করি আমি আসিফ হ্যাঁ আসিফ ভাই আসিফ আর আমি তুই তুই করে করি আমি আসিফ হ্যাঁ আসিফ এর 28 সো আমি আসিফ সেম এজ সো না আসিফ 27 আমি আসিফ সেম এজ আমাদের 2019 থেকে সো এনিওয়েজ আমি যেটা বলছি আসিফকে আমি তুই তুই করে করে বলি উই আর সেম এজ এন্ড অল বাট সালমান এখানে আমার মনে হয় সে জিদের থেকে বলছে তুই বাট আই ডোন্ট থিংক সে হি ডিড দ্যাট ইন্টেনশনালি জিদের সময় অনেকে আমরা জিদের ঠেলায় অনেক কিছু করে ফেলি ঠিক আছে জিদের সময় আমি দেখেছি জিদের ঠেলায় বলে ফেলছি অনেক কিছু যেমন আমি অলওয়েজ ট্রাই টু হোয়াট আই ট্রাই আমি যেটা বলি সালমানকে যে সাদমানের কাহিনী শেষ করে আমি আমার কথা হচ্ছে এগুলো শেষ হবে না ইফ উই টক অ্যাবাউট ইট আমাদের এই ডিসকাসটা করা উচিত ছিল কখন বিফোর দা ভিডিও আর রিলিজ না আমি আজকে কোন এখানে ঘুমাতে যাব আমি এখানেই করব তুমি বলো আমাকে কি বলতেছিস তুমি আমাকে ডাকছোনা লাইভে বলো ওকে সো তুমি সাদমানের ব্যাপারে তুমি বলছিলে যে পয়েন্টের কথা অনেক পয়েন্ট এন্ট্রি ক্যালকুলেশন তোমাদের চোখে হচ্ছে যে সাদমান 1 রাইট সে কিন্তু টার্মিনেট হয়ে যাওয়ার কথা বিকজ ওর ওই যে এপিসোডটা ছিল কমেডি রাউন্ডের এপিসোডে সে কিন্তু টোটালি ওইটা সবচেয়ে বাজে কমেডি ইয়া ছিল ভিডিও ছিল রাইট I don't know how you guys calculate but tomader je calculation e shei jawar kotha but amar tumi maths ta bujho nai maths ta bujho ekta youtuber howar jonno you have to be multi talented that what was we were looking for unfortunately taki sathe personality the stage performance multi talent kotha bolar style dress up sob kichu ekshathe korte hoyto amader so sob kichu mile amra nijera young amader jonno kintu emnite calculation onek hard sadman e jeta hoyto o comedy bade বাকি সবকিছু প্রেজেন্টেশন ভালো কাপড় চোপড় কথাবার্তার স্টাইল অডিয়েন্স ইন্টারঅ্যাকশন এন্ড ওর অলরেডি একটা ফ্যান বেসও ছিল কি যেটাকে মানুষ ধরেই নিছে যে দ্যাটস হোয়াই ওকে নেওয়া হয়েছে হুইচ ইজ ট্রু আর বাংলা লিঙ্ক যখন ওকে তুমি কি আসো হ্যালো যখন টাকা দেয় আমাকে টাকা দেয় বিকজ আমার অডিয়েন্সের সাথে ইন্টারঅ্যাকশন আছে আমি বলতে পারবো না যে সালমানের উপর সবাই বায়াস হচ্ছে বিকজ আমার উপর টাকা দিচ্ছে ওর এটার জন্য ইনভেস্ট করে রাইট ওকে সেকেন্ড বলছে আমি বায়াস ফার্স্ট রাউন্ড সে আসে পুরো এপিসোড ওই লাইনটা তুমি কেন কাটছো যখন আমি বলছি যে সাদমান আমার বেস্ট ফ্রেন্ড এর ভাই আমি ওকে জাজ করতে পারবো না তোমরা এবার করো এটা তুমি কেন কাটছো
ওটা আমি আমার ওটা দেখি নাই। টোটাল 7টা এপিসোড ছিল, 25টার 25 মিনিটের প্রত্যেকটা এপিসোড 30 মিনিট 30 মিনিট, কি কি পার্ট ঢুকাবো, কি 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 পার্ট ঢুকাবো, ওটা তো মনে করো এত পার্ট ঢুকলে তো এটা ভিডিওটা তুমি বলছো 36 মিনিটস, ইউ আর অলরেডি কমপ্লেনিং ফর 36 মিনিটস রাইট, অর 35 মিনিটস হোয়াটএভার ইট ইজ, তাহলে তো ভিডিওটা হয়ে যেত 1 ঘন্টার ভিডিও। আমি তো ফুল ব্যাগে দিয়ে ভিডিও কারণ তুমি যখন মানুষকে বুঝাইছো সালমান ভাই, তাহলে তুমি এটা তাহলে তুমি কমেন্টে দিছ না, তাহলে তুমি কোনো কমেন্টই করতে না সালমান, তুমি বলছো আই ডোন্ট জাজ সালমান রাইট, তাহলে তুমি এটা পর কমেন্ট করতে না আসলে পড়ি না যে ওই রাউন্ডে আমি আসলে বলে যে ইউ ডিড নট উই, তুমি বলে যে কি জানি উই কি বলছো তুমি কমেন্টে কি ছিল সালমান, সালমানকে যখন তুমি নেক্সট রাউন্ডে যেতে বলছিলি কি কমেন্ট ছিল কোনটা কোন ফার্স্ট রাউন্ডে কোয়ালিফাইড সালমান অর সামথিং, না না যে রাউন্ডে সালমান 4th থেকে 5th এ গেছে ওটা কি কমেডি রাউন্ডটা ছিল নাকি কমেডি রাউন্ডে, একটা কমেন্ট করছিলি তুই যে কমেডি রাউন্ডে মানে একটা কমেন্ট করছিলি সাদমানে যে কমেডি রাউন্ডে আই ওয়াজ ইনসাল্টেড হিম, আই এম বলছি তোমাকে নিয়ে আমরা অনেক বেশি এক্সপেক্ট করে ফেলছিলাম, এটা আমি পাবলিকলি ও এত বাস ওটা তামিম বলছিল, তামিম ওটা তামিম বলছিল এন্ড দ্যাট পাশে দিয়ে তুই বলে যে উই একটা লাইন বলছিল, আই ডোন্ট মানে আই ডোন্ট রিমেম্বার দ্য এক্সাক্ট লাইন, দেখো এটা এরকমই কিছু বলছ আমার মনে আছে, কারণ আমার মনে আছে আমরা তো তোমাকে যে তুই মানে আরো ভালো এক্সপেক্ট মানে ওর উপর অনেক বেশি ইয়া ছিল তোর, বাট ও করতে পারে না জাস্ট, বাট হি ইজ গোইং টু দ্য নেক্সট এক্স্যাক্ট, এটা বলে এটা বলছি এইটা আমি বলছি ওহ পাইছি তো মানে আমি ওকে তুমি খুব শো বানাবো না, এবার শোনো দ্যাট ওয়াজ যখন চারজনকে সামনে আনছি বলছিলাম না এপিসোড পুরোটা দেখে তারপর আসো আসছো রিসার্চ করতে, চারজনকে আনছি যারা আউট হয়েছে তারা কিন্তু জানে তার আউট হয়ে গেছে, যারা আউট হয় নাই তাদের জন্য চারজন জানে না, সো উই হ্যাভ টু ক্রিয়েট আ সাসপেন্স যে তোমরা অনেক বাজে করছো and they will be thinking je ekhon amra out hoye jabo, that's a reality show, you create suspense and we said je tumra onek baje korcho very unhappy but congratulations to chilo na sob kichu kintu ag theke sobai guess korte parchile ki hobe sadman ke eta char jon ke ekshathe bolche bhai ekhane dekhano hoyeche amar video ta bhai to and ko bhai kore kore dekhano je point kore rakhchi screenshot now 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 dekho play koro ami ashi ami to আমি তো এটা ওই পয়েন্টে তো আসিনি, ওই পয়েন্টে যদি তোর সাথে আমি আসতাম ফার্স্ট অফ অল তাহলে আমি এখন ওগুলো সব নোট করে রাখতাম, ওই পয়েন্টে আসিনি, তোর সাথে আমি যে পয়েন্টে আসছিলাম সেটা ডিফারেন্ট পয়েন্ট, লাইভ আসছি উই অ্যাবাউট উই আর উই কেম টু দ্য লাইভ বিকজ অফ ডিফারেন্ট সিনারিও, সে এখন যা হচ্ছে ইউটিউবে, নাম্বার ওয়ান আমি তোকে কয়েকটা জিনিস বলি, লাইক ইউ ডিড দ্যাট নাও রাইট, তুই যখন অ্যাগ্রেসিভ হয়ে যাস তুই মানুষকে গালি গালাজ করিস ঠিক আছে, আমি জীবনে গালি গালাজ করিনি, ইম্পসিবল, আমারে গালি গালাজ করছিস তুই, অনেক মানুষ আমার অনেক স্ক্রিনশট দিছিল ইয়া দিছিল যে ভাই আমার অনেক এই যে এখনো এটা কি প্রমাণ প্রুফ নাই তোমার কাছে তাসিন, প্রুফ নাই আমার কাছে, প্রুফ আছে ব্রো প্রুফ আছে, পারলে আমার বুঝছিনে পারলে রোস্ট কর, আর 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 নিড টু আজকে লাইভে এক রোস্ট তোমার এই অবস্থা তাসিন, এত নার্ভাস তুমি তোতলা শুরু করে দিছিস, আমি তোতলা দিছি না তোর, আমি বলি তুই যে আমার তুই তুই করে কল লিখতো আগে বিং ডিসরেসপেক্টফুল রাইট, সো আমি যে লাইভে আসি for the same purpose j if we criticize someone ঠিক আছে, if we say something about someone we should not take it so personally and okay gali galash korar chhilo ei karone ami toke niye live ache ami tomake ami live anso ajke mai ekdom honestly ekdom honesty sathe bolchi thik ache tomake ami jikto age knock e dakso ami bolchi ashbo na but tomar upor amar kono rag nai tumi jeta korcho eta na bujhe korcho hoyto but right ekdom honestly tumi roast koro amar kono problem nai fine তোমার রোজ প্রতি তুমি অনেক মানুষকে পার্সোনাল লাইফে অনেক হার্ম করছো, যেটা কারণে অনেক বদ্দুয়া তুমি ফিউচার, আল্লাহ মাফ করুক আমি এটা বলতেছি না, এতটাও পার্সোনাল জিও না যে তার লাইফ থেকে তুমি থ্রেট মানে বদ্দুয়া খেয়ে যাও, আমরা আমি আমি পছন্দ মনে আছে যে আরিফ মডেল আরিফ খান তারপরে যে তোমার ডিজিটাল সিভি ভিডিও অনেক আগে আমার আমার লাইভ আমার লাইভগুলো আমার যে ভিডিওগুলো আমারগুলো কিন্তু তোরা যেটা করে সেটা হচ্ছে প্যারোডি মাই ওয়ান কাইন্ড অফ গুলো আছে যে কাইন্ড অফ এক্সপোজিং ঠিক আছে এক্সপোজিং টাইপ, এখন আমার যেটা ভিডিও আই ওয়াজ দ্য পার্সন ফার্স্ট পার্সন বাংলাদেশে যে কিন্তু ভালগারের এগেইনস্টে দাঁড়াইছে সালমান, ভালগারিটি যে ইউটিউবে যেসব তোরা গান বানাইছিস যে লিটনের তুমি অনেক ভালো ভালো কাজ করছ, ও সেকেন্ডলি আমি সাজেশন করে দিচ্ছি তোমার নিতে চাই নিতে পারো, বাট ইটস মানে আমি কোনো বড় ইয়া না আমি বলতেছি এটা হচ্ছে একটা যেটা আমার অবজারভেশন, সেকেন্ড হচ্ছে তুমি একটা জিনিস কমায় দাও দ্যাট ইজ নিজের ব্যাপারে তুমি নিজে অনেক স্ট্যাটাস দাও, আমি এটা করছি আমি ফার্স্ট টাইম ওটা করছি আমি বাপ আমি মিডিয়ার প্রোডিউসারদের বাপ হ্যাঁ এগুলো বলি না, এটা বললাম আমি কখনো বলি না আমি প্রোডিউসার বাপ ফার্স্ট অফ অল অনেক অ্যারোগেন্ট বলি না, আমি বলতেছি when এই যে আমার যে রোস্টিং জিনিসটা আমার রোস্টিং থেকে অলওয়েজ মানুষ নেগেটিভ জিনিসগুলাই বেশি পাবলিসাইজ করে রাইট, দ্য থিং ইউ আর সেইং তুমি দেখো আমাকে তুমি যখন দিছো নেগেটিভ ইয়ে নিতে আমি তোমাকে কেন নেগেটিভলি নিচ্ছি বলো, বিকজ তুমি ওরকম নেগেটিভ বানাইছো সিস্টেমকে
না আমি পাইনি আলোর মধ্যে তো আমার ভিডিওতে সব যদি ভিডিওতে যদি সবাই ভালোভাবে অ্যাকসেপ্ট করে ভালোভাবে যদি সবাই দেখতে আমার ভিডিও দেখো তুমি আই নেভার গো পার্সোনাল ফার্স্ট অফ অল আমি পার্সোনাল বলতে কি বুঝাচ্ছি যে কে কোন মেয়ের সাথে কি করছে কে না হাবিজ এগুলো বলার কোনো দরকার নেই ভিডিওতে আমি হচ্ছে অলওয়েজ কন্টেন্ট নিয়ে কথা বলি রাইট তোমার আমি বলি একটা জিনিস সেটা হচ্ছে ভালগারিটির আগে আমি দাঁড়াইছি আমি তোমার শেষ করি তাসিন হ্যাঁ বলো তুমি জানো যে আমার সাথে কিছু বয়স্ক মানুষদের রিলেশনশিপ ছিল হ্যাঁ এখনো আছে তোমার সাথে তাই না এখনো আছে এন্ড দেন তুমি বলছো তুমি মেয়ে নিয়ে কোনো কিছু করো না তুমি নিজে পার্সোনালি নক করে জিজ্ঞেস করছো সালমানের সাথে ওই মহিলাটার কি সম্পর্ক কাকে কোন বয়স মানুষের সাথে বাদ দাও বাদ দাও ওটা আমি ইনবক্সে বলবো তোমার সাথে ইনবক্সে বলবো এটা আমি তাদের পাবলিক বলে বাঁচাবে আমি ইনবক্সে তোর সাথে যা রিলেশন আমারও তাদের সাথে আপাতত আমি বলতে অনেকে আছে এদিক সেদিক করে ইনবক্সে কথা বলতে তোমার ইনবক্সে করি যেটাই হচ্ছে চাই ইনবক্সে করতেছে চলো আমি বলি যেটা সেটা হচ্ছে যে হ্যাঁ ওটা আমি বলতেই পারি ওটা দেখা গেছে আমি জানি না আমি কাকে বলছি বাট দ্যাট ওয়াজ ইন দ্য ইনবক্স ঠিক আছে আই ডিড নট পুট ইট মানে পুট ইট স্ট্যাটাস মানে কিউরিওসিটি থেকে বলছো আর কি হ্যাঁ হ্যাঁ কিউরিওসিটি থেকে বলতে পারি রাইট বলতে পারি হ্যাঁ হ্যাঁ তো সেটা ডিফারেন্ট কেস বাট আমি যেটা বলছি সালমান আমি যেটা করছি আমি সেটা আমি বলতে পারি বিকজ পিপল অলওয়েজ টেক ইট রং আমার যে পারপাস ছিল ফার্স্ট ডে ফ্রম দ্য ভেরি বিগিনিং যে স্টুপিড ভিডিও স্টুপিড কন্টেন্টস এর এগেনস্ট দাঁড়ানো স্টুপিড কনসেপ্ট বলো কন্টেন্ট বলো অ্যান্ড ইউটিউবারদের এগেনস্টে বেসিক্যালি ইউটিউবারদেরকে রোস্ট করে আমার ফার্স্ট মানে কন্টেন্ট রাইট বাংলাদেশে ইউটিউবারই আছে কয়টা গোয়েনা হাতে গোনা দশটা ঠিক আছে ভালো ভালো এর মধ্যে যাদের যাদের করা শেষ দেন ওয়াট আই কেম আপ উইথ আমি আসছি যে ইউটিউবারদের বাইরের জিনিসগুলো নিয়ে রাইট ইউটিউবারের বাইরে যেমন আমি জাস্টিস প্রবলেম বাংলাদেশ একটা খুবই ফালতু গ্রুপ ছিল ফেসবুকের আই মেড এ ভিডিও অন দ্যাট ওই গ্রুপটা এখন ক্লোজড আই মেড এ ভিডিও অন এ গার্ল যে লাইভে এসে কান্নাকাটি করতেছিল তার বাপ তাকে রেপ করছে এসে এগুলো বলে এগুলো নিয়ে মানে আউটসাইড অফ ইউটিউব ইউটিউবার দোজ আর ফিল নাইস দ্যাটস হোয়াট আই ওয়ান্ট ইউ টু মেক ওগুলো আমি সাকিব খানকে নিয়ে বানাইছি মুভির পেন্টাতে যেটা হইছে তুমি এখন রোস্টিং দিয়ে ইউটিউবে সার্চ দাও এন্ড ইউ সি কোন কত নেগেটিভ একটা প্র্যাকটিস তুমি ছড়া দিছো তুমি কি আমি যে আজকে তোকে আমি লাইভ আনছি আমি জিনিসগুলো বলতেছি আমি যেটা করছি তারপর আমি কিন্তু বের হইছি ওই যে সাকিব খান আমার একটা ফোন আছে এক সেকেন্ড আচ্ছা হোল্ড কর তারপরে তোমার অন্যান্য প্ল্যাটফর্মে রোস্ট করা শুরু করছি রাইট রিয়েলিটি শোজ মোটিভেশন অল দোজ থিংস আমি কিন্তু যেসব আমার যার আমি কিন্তু এমন না যে সালমান যে যার তাই রোস্ট করে দিচ্ছি আই ওয়াজ পুটিং এ স্ট্যাটাস ঠিক আছে আই ওয়াজ সেইং ইন মাই ভিডিও যে কে নেক্সট আমি এটা অলওয়েজ বলি স্ট্যাটাস দিয়ে বলি ওই পার্সনকে নক করে বলি বাট নক করার পরে অনেক সময় ওটি ইয়েতে চলে যায় আদার্সে চলে যায় সোলোমন ভাইকে আমি নক করছি সোলোমন ভাইকে দিয়ে আমি স্ট্যাটাস দিয়েছিলাম ঠিক আছে সোলোমন ভাই হ্যাপেনিং আমি সোলোমন সুগুনকে ট্যাগ করে যে হোয়াট ইস হ্যাপেনিং উইথ অল দিস মোটিভেশনাল থিংস এই সাবে আমি নিয়ে ট্যাগ করছি ট্যাগ করে স্ট্যাটাস দিচ্ছি তখন কিন্তু সোলোমন ভাইয়ের কাছে আমার অলরেডি ইয়ে পাঠানো ইনবক্স করা উনি ইনবক্স ওপেন করে নাই ঠিক আছে উনি ওখানে যাচ্ছে আমার স্ট্যাটাসে হাহা দিয়ে চলে গেছে তুমি না এমন ভাবে বাচ্চাদের মতো বড় ইনবক্স পাঠাইছি ইনবক্স রিপ্লাই তুমি এইভাবে চেতলে হবে ইনবক্স রিপ্লাই না দিলে না না হোয়াট ইফ মানুষটা তোমাকে দেখতে পারে ইনবক্স রিপ্লাই দিবে না তুমি এটা নরমালি ওপেন একটা কোশ্চেন করো ওপেন কোশ্চেন না আমার কেন ওপেন কোশ্চেন আমার কন্টেন্টই না আমার কন্টেন্ট হচ্ছে যে ভিডিও করে বলা দ্যাট ইজ মাই কন্টেন্ট দেখ তুমি করলে তুমি যেমন ওপেন কোয়েশ্চেন করো তুমি লাইভে করো আমার কন্টেন্ট হচ্ছে ভিডিও করো ইউটিউব চ্যানেলে নাম্বার ওয়ান নাম্বার টু আমি বলি যাকে যাকে নিয়ে আমার কনফিউশন আরেকটা ছিল এরকম অনেক ছিল আমি নাম বলবো না ওরা আমাকে ইনবক্সে আমি কথা বলছি টক উই টক ইট আউট রাইট আফটার গিভিং দি স্ট্যাটাস আইমানের উপর আমার অনেক কনফিউশন ছিল ঠিক আছে আইমানের সাথে আমার কথা হয়েছে উই টক ইট আউট যা যা ছিল কনফিউশন আমাদের দূর হয়ে গেছে কথা হয়েছে কথা শেষ তারপরে তোমার ডন সামদানি ভাই ডন সামদানি ভাইয়ের উপর আমার অনেকগুলো কনফিউশন ছিল এবং আমি অনেক কিছু আমার যে আয়মান তোমাকে ফোন দিছে ভদ্র করে তুমি স্ট্যাটাস কি দিছো আয়মান অ্যাকসেপ্ট করছে তার ফ্লজ আয়মানের কি ফ্লজ ছিল ওখানে অবিয়াসলি আয়মান অ্যাকসেপ্ট করছে ফ্লজ ডু ওয়ান্ট মি টু এখন তুমি এই যে এখন তুমি আরেক জায়গায় যাচ্ছো অনেকগুলো তুমি আমাকে বলছো ক্লিয়ার করতে তুমি কি চাও আমি চুপ থাকবো কি চাও বলো আয়মান অবিয়াসলি তুমি কি আয়মানকে একবার বলতে পারবে যে আয়মান ডিড নট অ্যাকসেপ্ট হিজ ফ্লজ দ্য ফ্লজ আই টকড অ্যাবাউট আয়মান এর যে ফ্লজ গুলো আমি ছিল আমি ওকে বলছি যে আয়মান তোমার এই জিনিসগুলো আমার চোখে লাগছে এগুলো ভালো হয় না আমি বলছি হ্যাঁ ভাই ঠিক বলছিস এগুলো ভালো আমাকে একটা বলো খালি একটা বলো তো দেখি আমি চিনি আই ডোন্ট ওয়ান্ট টু সে অ্যাবাউট দোজ থিংস এটা তুমি একটা বলো একটা মোটামুটি যেহেতু অনেকগুলো বলছো না একটা বলো মোটামুটি ওকে দেন আমার ওই যে আমার যাইতে হবে কল লিস্টে যাইতে হবে গিয়ে শুনতে হবে আমি কি কি বলছি
But I'm gonna accept his flaws. If you want me to prove it, I'll prove. Do you want me to prove that? এখন বল তো মনে নাই তুমি কি ফ্লজ এর কথা বলছো কয়েকদিন আগে কথা হলো কারণ আমি তখন আমি যখন কারোর সাথে কথা বলি আমি নোট নিয়ে যে যে জিনিসগুলো আমি আমাকে বলছিল আমি তোমার এই জিনিসগুলো আমার ভালো লাগেনি আমি বলছি ভাই আমি মানে এই জিনিসগুলো ভালো লাগেনি বাট আবার আমার কিছু মিসকনসেপশন ছিল আমাকে নিয়ে আমি ওগুলো বলছি ভাই এটা 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 এভাবে এভাবে হয়েছে উই টক ইট আমি আর আমি কি তুমি কি আমার সাথে ছিল ওই দিন আর অন্য তুমি ছিলে নাকি কাইন্ড অফ সাইমন কোন ফ্লজ অ্যাকসেপ্ট করেনি আই নিউ যে তুমি আমার সাথে ছিল কোন ফলস করে নেই তাহলে আমি তাহলে লাইফ আমার কাছে যে রেকর্ড আছে ওটা শুনে আমি তোমায় বলবো পড়তে কোন ফলস তো সে এক্সেপ্ট করছে ঠিক আছে আর ইভেন আমি বলবো না শুনতে যাচ্ছি তোমার আমি লাইভে এত মানুষ দেখতেছে বা ওদেরকে একটু ক্লিয়ার মনে নাই আমার মনে নাই তাহলে আমি শুনতে হবে আমার রেকর্ডিং থেকে শুনতে হবে আচ্ছা ঠিক আছে তাহলে আমার একটা নেক্সট দাঁড়াও আইমান অবভিয়াসলি বলছে যেটা যেটা তার ভুল ছিল সেটা বলছে তাহলে তুমি তো এখানে শুনছো আইমানের সাথে কথাবার্তা বলে আমি এখানে কি কি বলছি তুমি শুনছো তোমার ব্যাপারে আমি যেটা সত্য সেটা বলছি কি বলতেছিলাম আমি কোনটা বলতেছিলাম আমি কি জানি তুমি অনেকক্ষণ ধরে বকবক করতেছো তুমি তো আমার ঘুরে দিছো এই যে এখন ঠুস করে একটা আমার মতে যেটা হয়েছে সেটা হচ্ছে যে সাদমানের ওটু পর্যন্ত যাওয়া আমার আমার চোখে দেখছে অনেক জায়গাতে সাদমান বায়াস ছিল বায়াস জাজিং ছিল ওটা নিয়ে আমি বলছিলাম দ্যাট ইজ মাই পয়েন্ট অফ ভিউ অল দিস থিংস উডন্ট হ্যাপেন ইফ ইউ মানে আমার সাথে আসতে কথা বললে আমরা যদি জিনিসগুলো ক্লিয়ার আউট করতাম বাট তুমি বলছো যে তোমার আমার উপর রাগ ছিল তুমি কথা বলো নাই বাট কথা বলে লাভ হইতো তুমি আবার না তুমি কেমন জানো কথা বলে লাভ হইতো না আমি আমার বিকজ শ্রমিকের সময় কথা বলে লাভ হয় না তুমি আমার একটা স্টেটমেন্ট তো তোমার ভিডিওতে রাখো নাই রাখি নাই বিকজ শ্রমিকের টাইমে যেটা শ্রমিকের টাইমে তুই কি বলছিলি তুই মারছিলি রাইট ওই লোকটাকে তুই মারছিলি মানে আমি একটা ভিডিওতে কি বলবো যে সালমান মারছে ভিডিওতে এটা কোন স্টেটমেন্ট হইছে এটা ঢুকানো কোন কথা হইছে এটা স্টেটমেন্ট বিকজ আই মেড আ স্টেটমেন্ট ইট ওয়াজ রিটেন So it's a valid wow, statement. But that video is not about you. That video is about Shobhi. Akon Tasin, tumi logic and evidence niye khelo. That means, jodi matro tumi bolo, ekhane dekho tumi kototuku hypocrite. Tumi bolcho, just because ami bolchi, tumi we all are hypocrites, amra. Rakhban, right? Haan, we are. But tumi manushke complain korte parcho. Right? Amra kortechhilam. So jokhon tumi bolcho, je khali amar statement ta tumi video te rakhte parbo na, because it's not believable, but evident enough. In that case, তুমি যখন ভিডিওতে গিয়ে বলো হ্যাঁ তুমিও তো শুনছি এটা করছো তোমাকে বাইক কিনে দিছে তোমাকে হ্যান্ড করে দিছে ওগুলাও কিন্তু তখন এভিডেন্ট না ওগুলাও কিন্তু তোমার শোনা কথা তখন তোমার কাছে কিন্তু সলিড কোনো ব্যাংক চেক নাই ট্রানজাকশন নাই হ্যাঁ কোনটার কার কথা বলছছো তুমি চালা গেছো নাম বলো কিনে দিছে বাইক কিনে দিছে তোমরা যে বলো যে পিয়ন টিয়ন কি কি বাইক কিনে দিছে PS4 কিনে দিছে বলো না ওগুলা কোনো প্রুফ আছে যাই যে কি এসে সে বলছে হুম সি তুমি ওর স্টেটমেন্ট রাখছো বাট আমার স্টেটমেন্ট সো সো ওটা হচ্ছে যে দ্যাট ইজ দা রিজন আমি ওটা তো আর ভিডিওতে বলছি না আই এম পুটিং ইট অ্যাজ এ স্টেটাস বিকজ আই ডোন্ট হ্যাভ দি স্টেট আই ডোন্ট হ্যাভ দি এভিডেন্স আমার যদি এভিডেন্স থাকে তাহলে ওটা নিয়ে আমি ভিডিও বানাতাম রাইট আমার যখন কোনো হার্ড এভিডেন্স থাকে ওগুলো নিয়ে আমি ভিডিও বানাই যেগুলো আমার ফালতু কথাবার্তাগুলো আমি স্টেটাস মিস্টার দিয়ে শেষ করে দিই ঠিক আছে ওগুলো স্টেটাস পর্যন্ত থাকে ওগুলো আর বেশি আসে না ব্যাপারটা বুঝছো আমি অনেক কিছুই বলি স্টেটাস স্টেটাস ফেসবুক স্টেটাস ইজ নট অনেক কিছু বলি তুই আমার অনেক সময় তুই ফেসবুক স্টেটাস অনেক কিছুই দিস ইরিলেভেন্ট শিট দিস status at amne jam what's on your mind jeta ke bole ar ki that was in my mind I bole dise but when I make a videos of on something amar proper evidences proper yani tokhon banai so ota jeta seta different case ekhon amar jeta kotha seta hocche je ami je karone ajke live ashi seta hocche je after seeing all these clashes thik ache after seeing all these clashes ebong ei clash ta hocche je ei je roasting jinish ta ke ba criticizing jinish ta ke criticize korchis tui onop sabri onom ke live e anli right after bringing him to life you were being polite and all and you had to go through a lot of things ekhon tor sathe ami just ekhane comment dise toke right amake ami first it I just supported you I didn't talk about this first I supported you ekhon amake gali galaj kore bibhinno jaygay gali galaj kora hoyteche jake bolchis pion oi pion ami pion nam nite chai na because ami nam nei na thik ache and তুমি যেটা নিয়ে কথা বলতেছো তাসিন তুমি এটা ফার্স্ট বলে ফেলছো একটু আগে আফ্রিদি লাইফ ছিল স্বপ্ন টপন লাইফ ছিল আই কল ইট অফ আই এম বলছি যে যা হওয়ার হইছে
কারণ পুরো ইউটিউবটা এখন অনেক হেটফুল হয়ে গেছে। We started off with funny videos, ended up being like hateful. Let's stop this. ওটা নিয়ে কথা বলার দরকার নেই, ওটা ওরা বুঝে গেছে, ওরা স্টপ দিস। আমিও চাইছি যে স্টপ হচ্ছে, তুমি আমি স্টপ করি এটা, মানে আমাদেরকে মানে না। হ্যাঁ, আমরা এটা স্টপ করি কারণ পিপল লুক আপ টু আস, রাইট? আমি একটা জিনিস বলি, যেটা বলতেছো যে ফানি ভিডিও, বাংলা ফানি ভিডিও, ইউ মেক ফানি ভিডিওস, রাইট? তোমার সব, তোমার জনরাটা হচ্ছে ফানি ভিডিওস। এখন বাংলা ফানি ভিডিও লিখলে যে সব ভালগার স্টুপিড ভিডিওস আসে, ডু ইউ টেক ব্লেম ফর ইট? বাংলা ফানি ভিডিও আমার আছে, আমি জানি না। তোমার বাংলা, তোমার ফানি ভিডিও, তোমার তোমার জনরাটা হচ্ছে ফানি ভিডিও, কমেডি। ইউটিউবে যে ফানি কমেডি জনরা, বাট ইউটিউবের কমেডির নামে যে সব ফানি ভিডিওস গুলো বের হচ্ছে, ভালগার ফানি ভিডিওস, স্টুপিড ভিডিওস, ওগুলো ব্লেম কি তুমি নাও? না, কিন্তু কেন কথা বলি না, একদম অনেস্টলি যদি তোমাকে বলি, টু বি ভেরি অনেস্ট, দ্য লাইফস্টাইল দ্যাট আই মেইনটেইন, দ্য পাথ দ্যাট আই ওয়াক অন, ওইটার এগেইনস্টে গেলে এটা অনেক কমপ্লিকেটেড একটা টপিক। তুমি দেখো, আমি যখন নাচবো ক্লাবে গিয়ে, ঠিকই এমন সব মেয়েদের সাথে নাচতেছি যাদের, যাদেরকে বাংলাদেশে বলা হয় ছোট কাপড় পরা মেয়ে, একটা মেয়ে ছোট কাপড় পরছে, দ্যাটস ফাইন, এটা ওর ইচ্ছা, শি ওয়ান্টস টু লুক গুড, ওর মনে হয় এটা থেকে অ্যাট্রাকটিভ বানায় তার বয়ফ্রেন্ডের কাছে, ফ্রেন্ডদের কাছে, বা সে ফ্রিডমটা মেইনটেইন করে। এখন এটা বললে বলবে যে সালমান মুক্তা দিয়ে তার মধ্যে চাস তুই মেন একটা হয়ে ঘুরুক, আমি চাই না। দ্য থিং ইজ, আমার প্রবলেম নাই আরেকজনের লাইফস্টাইল কি, আমি নিজে যদি ওকে রিলিজিয়াস বানাতে চাই, আই হ্যাভ টু বি রিলিজিয়াস ফার্স্ট, তারপর আমি ওকে বলবো যে তুমি রিলিজিয়াস হও, ফাইন, রাইট? এখন আমার যে পয়েন্ট, ডু আই টেক দ্য ব্লেম? নো, হোয়াই উড আই উইল গেট দ্য ব্লেম? কেন বলবো, কালকে যদি আমি বিদেশে গিয়ে কোনো নাচের ভিডিও বানাই, তখন আমার নাচের ভিডিওকে বলা হবে ভালগার ভিডিও, whereas vulgar তখন হয় যখন আমি একদম এমন এমন করে খালি সেক্স নিয়ে কথা বলবো, সেক্স কি ইনফ্লুয়েন্স করে, তখন ওটা vulgar হয়ে যাবে। যখন বলেন যে আপু দুধ আছে নাকি ওই ভিডিওগুলো, those are vulgar। এখন there are a lot, এগুলো তো যে এক্সট্রিম লেভেলের অনেক আলতু ফালতু ভিডিওস আছে, আমি বলতেছি আমাদের এখন যে বাংলাদেশ ইউটিউবে অনেক ফালতু ভিডিওস। এখন রোস্টিংটা শুরু করছি আমি, অনেকে রোস্ট করতেছে এবং রোস্ট করতেছে কি বাজে ভাবে রোস্ট করতেছে, ঠিক আছে, স্টুপিড ভাবে রোস্ট করতেছে, গালি গালাজ দিয়ে রোস্ট করতেছে। তুমি যদি বলো ভাল লাগছে, আমি অ্যাকচুয়ালি বলবো যে তাহলে আমি রং। আমার বললাম যে যে নিজের বাবাকে চিনে না, ঠিক আছে, তাকে বলা হয় বাস্টার্ড। আর যে অ্যাক্টর প্রডিউসারকে চিনে না, ঠিক আছে, তাকে কি বলা হয় সিগারেট অ্যাক্টর, ওকে আমি নাম দিই সিগারেট অ্যাক্টর। দ্যাট ডিড নট মিন যে আমি সমীককে বাস্টার্ড বলছি, আই উড নেভার ডু দ্যাট, ওয়াই উড আই? ইটস লাইক এন এক্সাম্পল। হ্যাঁ, যে হচ্ছে মানে অনাথনিক একে লাগায় সে হচ্ছে মাদারফাকার, যে হচ্ছে বাজে রোস্টিং করে সে হচ্ছে তাসিনেশন। তোমার শুনলে খারাপ লাগবে না এটা? এটা আমার খারাপ লাগবে না, বিকজ ইট ডিড নট মেক এনি সেন্স। আমি যেটা বলছি, দ্যাট ওয়াজ আ সেন্স, নট মেক সেন্স, যেটা আমি যেটা বলছি সেটা হচ্ছে যে একটা অ্যাক্টর কে আমি প্রডিউসার কে না চিনে, সালমান তুমি বলো, গিভ মি, এখন তোমার ফ্রেন্ড কে এখানে ডিফেন্ড করো যে একটা অ্যাক্টর কিভাবে প্রডিউসার কে না চিনে। ওখানে ও হি ট্রাইড টু কাইন্ড অফ রোস্ট ইউ এন্ড হি ফেইলড, এটার জন্য তুমি এখন বাস্টার্ড নিয়ে আসবে এখানে? আমি ওখানে বাস্টার্ড তো ওরে বলি না, আমি বলছি আই গিভ অ্যান এক্সাম্পল, তুমি একটা ছেলে যদি তার বাপকে না চিনে তাকে বলে বাস্টার্ড, যে মানুষ তার বাবাকে চিনে না বাস্টার্ড বলো, এটা একটা, এটা একটা স্টেটমেন্ট, সবাইকে বলবো যে তাসিন কিসের বাপ, এটা সবাই। তুমি করতেছিস আমি যে বাপের না, এর আগেও বলছি কয়েকবার বলো যে আমি বাপ, আমি বাপ, বাপ অফ স্যার, কি কি বলতে থাকে, এটা আমার এক একজন বলতে, এটা বলতে পারে, আমি বলি যে বাপ, ঠিক আছে, আমার জনকে আমার বলে যে মাদারচোদ, কেউ যদি আমার বলে মাদারচোদ, আমি বলি আমি তুমি কি বারবার দিনের পর পর গালি দিচ্ছ, আর পরটা বলো বাপ রে বাপ, সারা তুই সেই লেভেল ম্যানিপুলেট করতেছিস বেটা, গালি দিছিস মানে? আচ্ছা দাস, এখন খারাপ লাগে তোমার, বলো বলো। আচ্ছা শোন, কোনটা নিয়ে, তুই তো যে টুসপির একটা কথাকে ঘুরাই দিস, কথা ফ্লোটা নষ্ট করে দিস, এরপরে এরপরে বলো বলো। আমি যেটা কইছি সেটা হচ্ছে যে তুই যেমন ব্লেম নিবি না যে বাংলা ফানি ভিডিও নামে যদি কেউ আজে বাজে
ইয়া করে, আমি বলছি মানে ব্লেম নিবি, আবার বলছি যে ব্লেম নিবিও না, রাইট? হ্যাঁ আমি কিন্তু কনফিউজ না, বিকজ আমার রোস্টিং আমি কাউকে গালি গালাজ করি না, নাম্বার ওয়ান, কাউকে আমি গালি দিই না। আমার যে রোস্টিং ভিডিও যেগুলো ছিল এক্সপোজিং কাইন্ড অফ ভিডিওস, এক্সপোজিং। এখন যারা বলতেছে যে রোস্টিং আসছে বাংলাদেশে বা নেগেটিভ রোস্টিং হচ্ছে, এগুলো আমার দ্বারা ইনফ্লুয়েন্স না। দেয়ার লট অফ আদার রোস্টার্স, ক্যারি মিনাটি রোস্টার, এশিয়া আবিজাবি রোস্টার আছে, ওরা গালি গালাজ করে, কিন্তু ওদেরকে দেখে তো বাংলাদেশে রোস্টিং শুরু হয় নাই, তোমাকে দেখে রোস্টিং শুরু হয়েছে, which is good, which is good, which is good. রোস্টিং ইজ আ, ইটস আ কনসেপ্ট, বাংলাদেশে এটা ছিল না, রোস্টিং টা আমি ছিল। কেন আমি বলি ওরা রোস্টিং হতে, তুমি দেখ ওরা খুব, তোমার মনে আছে ইয়ারটা হয়েছে তোমাকে নিয়ে রোস্ট, আমি নাম বলতেছি না, রোস্ট করলো দেন ধরা খাইলো, ওই যে লুকায় লুকায় রোস্ট করলো, যে চ্যানেলের নাম চেঞ্জ করে পিয়ন। হ্যাঁ আফ, শোনো তো, তুমি দেখো ওইটা কি বাজে ছিল না অনেক, গালাগালি করে, মানে খুব নেগেটিভ একটা পার্সোনাল অ্যাটাক করা, তুমি ওগুলো খুবই পার্সোনাল বাজে। আমি জানি এটা অ্যাকচুয়ালি এত মানুষকে একসাথে স্টপ করানো পসিবল না, বাট তোমাকে আমি একটা জিনিস হামদুল রিকোয়েস্ট করব, তোমাকে দুইটা জিনিস চেঞ্জ করো। নাম্বার ওয়ান হচ্ছে, তুমি হয়তো বুঝতেছো না যে তুমি পার্সোনালি অ্যাটাক করতেছো, বাট তোমার একটা মনে করতেছো ইটস ফানি, বাট তোমার এই একটা ফানি ভিডিওর জন্য একটা মানুষের পার্সোনাল লাইফে অনেক বাজে ভাবে ইম্প্যাক্ট করেছে। সোলায়মান সুখন ভাই, আমি জানি না অনেক ফ্লজ আছে, আমি নিজে পার্সোনালি ওপেনলি বলতেছি সোলায়মান সুখন ভাইয়ের হয়তো অনেক ফ্লজ আছে, কয়েক জায়গায় হয়তো উনি ফেল করছে, বাট তুমি তাসিন জানো না যে তুমি কোন দিন ফেল করবে। একটা মানুষকে তুমি ওপেনলি ফেলিয়ার বলতেছো, আল্লাহ মাফ করুক, তুমি আমি ফেল করতে পারি কোনোদিন, আমি ফেলিয়ার বলে বলি যে গায়ে লাগবে, রাইট? আমার কাছে না, মানে তোর কাছে না, বাট ইট ইজ পার্সোনাল। ইফ আই টক অ্যাবাউট ইউর আউটলুক, ইফ আই টক অ্যাবাউট ইউর হেয়ার, ইউর পার্সোনাল থিংস, ওগুলো পার্সোনাল ব্যাপার। বাট আমি যেটা বুঝি যে হ্যাঁ, সোলোমন ভাইটা মেবি মেবি অনেক কিছু পার্সোনাল ছিল, ওনার কর্পোরেট ব্যাকগ্রাউন্ড নিয়ে কথাবার্তা বলা, অনেক কিছু পার্সোনাল ছিল, বাট দোজ ওয়ার দ্য বিগিনিং অফ মাই রোস্টিং ভিডিওস, রাইট? অনেক কিছু ভুল ছিল, ওই ভুলগুলো এখন আমি আর আগের মতো করি না। অ্যান্ড আমি আমি কিন্তু যদি যেটা হচ্ছে সেটা হচ্ছে যে রোস্টিংটা আমি শুরু করছি বাংলাদেশে, এখন রোস্টিং যে জিনিসটা হয়েছে বাংলাদেশে অনেক নেগেটিভলি এটা যাচ্ছে, অনেক বেশি নেগেটিভ হচ্ছে। একটা জিনিস আমি একটু ক্লিয়ার করি, যে অনেকে বুঝতেছে না আমি কেন তুমি করে বলতেছি, এটা হচ্ছে সবাই সবাই আপনি না, ওই আমি হচ্ছে মনে করো যে আসিফ ভাইকে আমি তুমি করবো, যে আসিফ ভাই তুমি কেমন আছো, ইটস নট যে আসিফ তুমি কেমন আছো, এটা অনেকে বুঝতেছে না, ওই জন্য আমি তাসিনকে তুমি করে বলছি, অনেক আগে থেকে তুমি করে বলি আমি, তাসিন আমাকে আগে থেকে তুমি করে বলে, বাট ইটস ইটস অনেকে বুঝতেছে না। যাক, যেটা বলতেছি সেটা হচ্ছে যে রোস্টিং জিনিসটা যদি এখন মানুষ যদি এটা তুই আমার অলওয়েজ ইয়া করে দিস, আচ্ছা কথা বন্ধ বল, কমেন্ট করিস না, কমেন্ট করলে অলওয়েজ কনফিউজ হয়ে যাবি, ঠিক আছে? কমেন্টের মধ্যে অনেক জিনিস আছে, কমেন্ট উস্কে আরে বলো তুমি অনেক কি বল, এই ভিডিও থেকে সুখন ভাই অনেক রোস্টিং করতেছে, অনেক নেগেটিভ হচ্ছে, তারপর সুখন ভাই অনেক রোস্ট, অনেক নেগেটিভিটি যাচ্ছে, বাট যাই হোক, এটা যদি পার্সোনাল আমার ক্ষেত্রে, আমার তখন আমি যখন শুরু করছি সুখন ভাইটা, আই ওয়াজ, যেটা প্রবলেম হয়েছিল যে আই ওয়াজ বিইং ভেরি অ্যাগ্রেসিভ অন দ্যাট ভিডিও, আই অ্যাডমিট দ্যাট, ওয়াই আই ওয়াজ বিইং অ্যাগ্রেসিভ, বিকজ নিতে পারিনি আমি, ঠিক আছে, নিতে পাইনি, কি নিতে পাইনি, সেটা হচ্ছে যে দ্য অ্যামাউন্ট অফ হেট্রেড। আমাদের বাংলাদেশে এমন একটা জিনিস যে কারো ব্যাপারে কিছু বলতে চাইলেই, ঠিক আছে, পিপল গেট সো মাচ ইন টু ইট, অ্যান্ড পিপল মানে সবাইকে আমরা গড লাইকলি একটা পজিশনে নিয়ে আছি, যখন উই অ্যাডমায়ার সামওয়ান, উই মানে আমরা যখন কারো ফ্যান হই, উই ডু নট ওয়ান্ট টু লিসেন। এখন ফর এক্সাম্পল আমি যদি আয়মান সাদিক বলি, ঠিক আছে, আমরা এসে পোলাম গালে, এই বাইন যদি কেন আমার সাথে নাম লিয়াই সাগর সাগর পোলা, দ্যাট গেটস মি, দ্যাট থিং গেটস মি, আই ডোন্ট নো, ইটস মি, ইটস মেবি মাই প্রবলেম, মেবি এটা কোনো একটা সমস্যা, বাট ইট গেটস মি। আমার কথা হচ্ছে নো হিউম্যান, হিউম্যান হচ্ছে যে একটা, আমরা মানুষরা কখনো গড লাইকলি হতে পারি না, মানুষরা ফেরেস্তা না, মানুষরা ধোয়া তুলসী পাতা না, সবারই মিস্টেকস আছে, ফ্লজ আছে, রাইট? ইফ আই ওয়ান্ট টু টক অ্যাবাউট, ইফ আই ওয়ান্ট টু ক্রিটিসাইজ সামওয়ান, ঠিক আছে, I can criticize anyone, freedom of speech, right? তার মানে এটা না, আমি যদি বলি আমি যদি আয়মান সাদিককে নিয়ে কিছু ক্রিটিসাইজ করতে চাই, তার মানে আমি আয়মান সাদিককে হেট করছি, বা আয়মান সাদিকের ফ্যান রেস আমাকে গালি গালাজ করে ফাটে ফেলবে, এমন কিছু না, লিসেন টু ইট, রাইট? সি হোয়াট আই হ্যাভ টু সে। সোলোমন ভাইয়ের সময় ওই জিনিসটা হয়েছে, সোলোমন ভাইকে আমি একটা ট্রেলার দিছি, আরে ভাই গালি গালাজ কইরা, ঠিক আছে, মানুষ কিচ্ছু রাখে না, এত ফ্যান রেস স্ট্রং ছিল সোলোমন ভাই। Then when after making the video, change হয়ে গেছে,
পাল্টাই গেছে, এখন ওরা সোলন ভাইয়ের গালি দেয়। ওই যে সেই মানুষই যারা আমাকে গালি দিছিল সোলন ভাইয়ের জন্য, আমি কি নিয়ে কথা বলতেছি আমি নিজেও বুঝতেছি না এখন। আমি বলতেছি সেটা হচ্ছে যে তুই বলছিস সোলন ভাইয়ের আমি কেন পার্সোনাল পার্সোনাল হইছি সোলন ভাইকে নিয়ে, রাইট? সোলন ভাইয়ের ভিডিওতে ইউ সেড দ্যাট। এটা আমার আলকে সোলন ভাইয়ের এক্সাম্পল দিছি, আমি বলছি কন্টেন্ট বানাও, ফানি বানাও, অ্যাটাক করো, বাট এমন ভাবে করো যেমন আজকে আমি তোমাকে অনেকবার অ্যাটাক করছি, বাট একবারও তোমাকে পার্সোনালি হিট করিনি যে তোমার ক্ষতি হয়ে যাবে কোনো, ওইরকম কিছু করো। ওরকমই যেমন আমি যে নেক্সট ইউর এর মধ্যে যেটা করছি, নেক্সট ইউর কিন্তু ফানি ছিল, অনেক ফানি একটা ভিডিও ছিল, হাসছি আমি এখন দেখলাম, হাসছি আই অ্যাডমিট আই ওয়াজ লাফিং, বাট তুমি হাসছি, বাট জি দুটসে তুমি অনেক ভুল ইনফরমেশন দিছো যেগুলো আমি ক্লিয়ার করছি একটু আগে, যে মিথ্যা বলছি বাট তুমি অনেক ফানি কেটে দিছো আর কি ভিডিও। আসিফের আসিফের পার্টটা সবচেয়ে ফানি, এবং আসিফ নিজে এটা বলে ভাই হাসছে, মানে অনেক হাসছে। ও হ্যাঁ, আসিফ ভাইকে তুমি বলছো না যে উনি কেন ঘামের কথা বলছে? রাইট, তুমি যদি তোমাকে যদি কেউ গ্রুম করে, উনার ফল্ট আছে, গ্রুমারের ফল্ট আছে, বাট গ্রুমার তোমাকে সাজেস্ট করতেছে ফর ইওর বেটারমেন্ট, হি হ্যাজ দ্য রাইট। আরে ভাই সেটা তো ফাইন, বাট ইট ওয়াজ আ রোস্টিং ভিডিও, মানে আমি পচাইতেছিলাম, প্যারোডি ম্যান, ইটস ফান। আমি বলি ভাই তুই ঘামার কথা বলিস, বাট তুইও ঘামাস, ইটস তোমার ফানিটা কেন ফানি হয় না ভাই? আচ্ছা যাই হোক, শোনো আমি ঘুমাইতে যাই, সকালে অফিস আছে, আমি যাই প্লিজ। আচ্ছা এখন যেটা আমি যেটা বলতেছি যে এখন যা হচ্ছে, যেটার জন্য তোকে আমি ডাকছিলাম লাইভে, যে হোয়াট এতক্ষণ পর বলতেছো তুমি আমাকে কেন লাইভ, এতক্ষণ আমি কি প্যাচ করলাম তাহলে? এতক্ষণ যেটা হয়েছে সেই জিনিসটা আবার হয়েছে আমাদের লাইভে, সেটা হচ্ছে যে ডিসরেসপেক্টিং আফটার ক্রিটিসাইজিং একজন আরেকজনকে, যে ডিসরেসপেক্টিংটা হয়, গালি গালাজ হয়, এই জিনিসটা বন্ধ করতে হবে আমাদের, ঠিক আছে? ফার্স্ট অফ অল এখন এখানে অনেকেই যেমন দেখতেছে যে সালমান ভাই কেন তুই তুই করছে, তুমি বলছে ভাই বলছে বলছে, আউট অফ আউটরেজেস হয়ে যায়, আমরা ক্রিটিসাইজটা নিতে পারি না, রাইট? এই জিনিসটা হচ্ছে যে আমরা এখন আমি তোকে যে আমি যে তোকে যে রোস্ট করলাম বা সরি আমি তোকে রোস্ট করি, আমি যে তোর নেক্সট ইউর শোটা নিয়ে যে কথা বললাম, ক্রিটিসাইজ করলাম ওই শোটাকে, বাট ইউ ডিড নট মানে টেক ইট দ্যাট অফেন্সিভলি যে তুই আমার সাথে কথাই বলবি না, আর ফ্রেন্ডশিপ নাই বা আমার সাথে তুই কোনো চ্যাটিং নাই কিছু নাই, রাইট? ইউ ডিড নট ব্লক মি, রাইট? সেম অ্যাজ আমাকে নিয়ে অনেক স্ট্যাটাস দিছিলি, অনেক স্ন্যাপচ্যাটে গালি গালাজ করছিলি, আমাদের এমন ভাবে নিতে হবে যে ক্রিটিসিজম দিছে আমরা এটাকে ওভাবে নিই, গালি গালাজ করার কিছু নাই, রাইট? অ্যাগ্রেসিভ হওয়ার কিছু নাই, এন্ড এটাকে পার্সোনালি না, একটা মানুষ যদি ক্রিটিসাইজ করে, ইউ ইউ প্রিটি মাচ ক্রিটিসাইজড দ্যাট শর্ট ফিল্ম, আমি নাম নিচ্ছি না, এটার জন্য কিন্তু ইউ হ্যাভ টু গো উইথ লট অফ পার্সোনাল থিংস, যে তুমি এটা তুমি সেটা তুমি কেন এটা নিয়ে কথা বলো, রাইট? তোমার সাথে আমারও অ্যাড করলো, অ্যাড করে আমার গালি গালাজ করতেছে, আমি আজকে সকালে উঠে দেখি একটা লাইভের মধ্যে আমার পুরো গালি গালাজ, ওই যে একজন আছে পিয়ন নাম বলবো না, কেউ উদয় আমার গালি গালাজ করতেছে, রাইট? আমি গালি গালাজ কিছু করি না, এখানে গালি গালাজ কিছু হয় না, ইফ ইউ ক্রিটিসাইজ সামওয়ান ক্রিটিসাইজ এর পরে যত গালি গালাজ করো, গালি গালাজ করার কি আছে? Do you support that? গালি গালাজটা কি তা সিন, ইটস জাস্ট দ্যাট আমাদের ইনসিকিউরিটি অনেক বেশি, কি হঠাৎ করে একটা গ্রুপ অফ পিপল বাংলাদেশ এরকম ইয়াং ছেলে মেয়েদের দেখেনি, ম্যাক্সিমাম জব করছে বা বাবার বিজনেস সামলাইছে, রাইট? আর যাদের সিঙ্গার ইউটিউবার তো ছিল না, ওই ক্রিয়েটিভ সাইড থেকে সবাই দেখছে যে হয়তো একটু বয়স বাড়ার পর তারা একটু ভালোভাবে পরিচিত হয়েছে সোশ্যাল মিডিয়া, আমি এটা নিয়ে কথা বলি না বিকজ টু বি অনেস্ট যে বলছি না, আমার নিজের তো অনেক ফ্লজ আছে, আমি মানুষকে কি শিখাবো, সেই জন্য আমি অ্যাকচুয়ালি রাইট এটা এই জিনিসটা হচ্ছে আমার কথা হচ্ছে রোস্টিং জিনিসটা, আমি যে রোস্টিং করি আমার কিন্তু এগুলো রোস্টিং বলতে রোস্টিং যে জিনিসটা বুঝানো হয় যে ফানি, রাইট? বাট দেয়ার আর টু কাইন্ড অফ রোস্টিং, একটা হচ্ছে যে ফানি, একটা হচ্ছে যে এক্সপোজিং করে মানুষের, যেটা এইচ টি এস টি করে আই ডাবস করে, রাইট? আই ফলো দ্যাট ভাইব, আমি কিন্তু যে জেক পল লোগান পল ওই ভাইব ফলো করি না, আমার রোস্টিং একটু ডিফারেন্ট, and for that ami mone kore je onek kichu kori aggressive thake personal holo hoyte pare thake, but my only point is to make them understand, because jader ke ami roast kori tara onek beshi arrogant thake, onek egoistic thake, ora bujhte chay na, jodi tumi oder ke shamanno status e kotha bole bujhte chao, you make you got my point, right?
আমি যাদেরকে কিন্তু রোস্ট করেছি, ইচ এন্ড এভরিওয়ান ওয়াজ অ্যারোগ্যান্ট এন্ড ইগোইস্ট। ওদেরকে আমি মাঝে মাঝে একটু দাবানোর জন্য আমি অনেক কিছু বলে ফেলি, দেখেছি একটু অ্যাগ্রেসিভ হয়ে, একটু মানে পার্সোনাল অ্যাটাক হয়ে করতে হয়, যাতে ওরা বুঝে রিয়েলাইজ করে, ঠিক আছে? এন্ড দে রিয়েলাইজ, আর আলহামদুলিল্লাহ ইট ওয়াজ প্রিটি সাকসেসফুল। আমার ফুল জনরাটা আমি এখন অত বেশি রোস্ট করি না, এখন আমি চাচ্ছি যে মানে রোস্ট করবো, বাট ওয়েন ইট উইল বি সামথিং বিগ ইস্যু, বুঝছো? সো এটাই আর কি। তো আমার যদি রোস্টিংয়ে কারো যদি সমস্যা, কেউ যদি মনে করে যে আমার রোস্টিংয়ের জন্য এভরিথিং হচ্ছে, ঠিক আছে, আই জাস্ট ওয়ান্ট টু মেক দ্যাট ক্লিয়ার যে ইটস নট ফর মাই রোস্টিং, রাইট? রোস্টিং যে তুমিও করতে চাও, তুইও করতেছিস রোস্টিং, রাইট? রোস্টিং বলতে আমার ওয়ে অফ রোস্টিং আর কি, লাইক ইউ আর ক্রিটিসাইজিং সামওয়ান, বাট ইউ আর টকিং যে জিনিসগুলো সমাজের খারাপ হয়ে কথা বলতেছিস, তাই না? আমি তো ওগুলোই করতেছি। এই সেম জিনিসটাকে আমাদের যদি আমাদের অ্যাকসেপ্ট করতে হবে অ্যাজ আ মানে এটা একটা কন্টেন্ট, সামটাইম আই মেক ইট অ্যাজ আ কন্টেন্ট। যেমন সোফিয়ার যে রোস্টার ছিল আমার, সোফিয়ার ভিডিওটা রোবটের ফুল ফানি ছিল, ঠিক আছে? সো ইউ হ্যাভ টু টেক ইট অ্যাজ আ কন্টেন্ট। তুই ঘুমা যেতেছিস ওই, সো গুড। সো সো এটাই হচ্ছে কাহিনী, যা আমাদের মধ্যে যা ছিল তা ক্লিয়ার হয়েছে আই গেস। সো অনেক কিছু ক্লিয়ার এখনো হয় নাই, সেটা হচ্ছে যে যে জিনিসটা নিয়ে কথা বলতে আসি সেটাই আমরা বলি নাই। আমরা আমাদের আজকে লাইভে এসে, দিস ইজ দ্য ফার্স্ট টাইম উই অ্যাকচুয়ালি টকড ইন লাইভ, সো অনেক কিছু ছিল আমাদের অনেকের দুজনের প্রতি, এগুলো নিয়ে কথা হয়েছে এসেই। কি তুই শুনতেছিস কথা? এন্ডিংটা দে, তুই একটা এন্ডিং দে। শেষ? হ্যাঁ, আমার আমার কথা শেষ, তুই এন্ডিং দে। ওকে, কোন কোশ্চেন আছে? কারো আছে কোনো কোয়েশ্চেন আছে নাকি? আমার কোনো কোয়েশ্চেন নেই তোর কাছে, বিকজ লিটারেলি ইট ওয়াজ দ্য থিং ওয়াজ তোর কমপ্লেন ছিল আমার ব্যাপারে, রাইট? কিছু কমপ্লেন অথবা জিনিস ভালো লাগে না ওগুলো, ইউ সেড অল দোজ থিংস এন্ড আই অ্যাডমিট ইট, যেটা যেটা আমার ভুল ছিল। ইউজুয়ালি বাইবেল তো বইটাই, জাস্ট হ্যাঁ জাস্ট বল যে কি কি বলার, কিছু কারো উদ্দেশ্যে কিছু বলতে হয় যে যা বল ওগুলো বল। প্রিয় দর্শক, যাওয়ার আগে শুধু একটা কথাই বলতে চাই, ইউজুয়ালি তাসিন যখন সাবস্ক্রাইব করতে বলিস না তো চ্যানেল, ওটা কইস না তো লাইক চলে, বাট ফর দা ফার্স্ট টাইম তাসিন আমার সাথে লাইভে এসে ডিসকো লাইটটা বন্ধ করে দিতে হলো, বিকজ হি ওয়াজ ভেরি নার্ভাস, ও জানতো না কি করতে হবে। তাসিন, বাই দ্য ওয়ে, কংগ্রাচুলেশনস, ইউ হ্যাভ ফাইনালি বিন রোস্টেড বাই সালমান মুক্তাদির, আল্লাহ হাফেজ। ঠিক আছে, খোদা হাফেজ, আল্লাহ হাফেজ। এনিওয়েজ গাইজ, কথা হবে না সবার সাথে, আই হোপ ইউ গাইজ এনজয় দিস লাইভ। এখানে আমরা সালমানের, সালমানকে আমি লাইভে আনছি বিকজ সালমানের সাথে আমার অনেকগুলো মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল, অ্যান্ড আমি চাইছি এই মিসআন্ডারস্ট্যান্ডিংগুলো আমরা লাইভে এসে শেষ করি, অ্যান্ড অনেক কিছু শেষ হয়েছে, আই হোপ ইউ গাইজ আন্ডারস্টুড। আর এই তো সালমানের ব্যাটারি লো, সালমানের ঘুম আসতেছে, রাইট? সো বেসিক্যালি এটা হচ্ছে কথা, অ্যান্ড আই হোপ ইউ গাইজ আন্ডারস্টুড যে আমাদের মধ্যে কী কী পয়েন্ট অফ ভিউজগুলো ছিল, যে আমার সাথে কী প্রবলেমস, সালমানের সাথে কী প্রবলেম। আমি অলওয়েজ বলছি একটা কথা, যে সালমানের একটা প্রবলেম ছিল যেটা আমার পছন্দ না, দ্যাট ইজ বায়াসড, ও ওর ফ্রেন্ডের প্রতি বায়াস ছিল, এবং এটা সালমানই বলে যে কেন। সো এটাই হচ্ছে যে ব্যাপারটা। সো আজকে আই হোপ ইউ গাইজ এনজয় দিস লাইভ। এখানে আমি আর সেখানে কারো আমরা পার্সোনাল কিছুতে না যাই। সো সাইগ্রাফি হুইজ নেক্সট ইন লাইভ, ওকে, আমি হ্যাঁ আমি হচ্ছে যে এখন যেটা আমি এখন আপাতত কোনো রোস্টিং ভিডিও বানাচ্ছি না, আমি রোস্টিং জিনিসটা বাংলাদেশে অনেক বেশি নেগেটিভিটি ছড়াচ্ছে, আমার মনে হচ্ছে যে আমার রোস্টিংটা আপাতত অফ রাখা উচিত। সো আমি আপাতত অফ রেখে কিছু পজিটিভ ভিডিওস বানাবো, আই হোপ ইউ গাইজ উইল বি ওয়াচিং দোজ অ্যান্ড সাপোর্টিং দোজ। এই তো, সো খোদাহাফেজ, কথা হবে না, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।